হতে পারি না ঠাকুর, এ কিছুতেই হতে পারি না। কিন্তু কিন্তু এই রাক্ষসটার হাত থেকে আমি আমার সন্তানকে কেমন করে বাঁচাবো, আর কেমন করে এই ঘর থেকে আমি মুক্তি পাবো? হায় ভগবান, একটিবার যদি আমি মুক্তি পেতাম তাহলে আমি আমার দাদাকে গিয়ে জিজ্ঞাসা করতাম, রামের নামে মিথ্যা কথা বলে সেদিন অমরেশ পালের মতো তুই কি আমার সঙ্গে অভিনয় করেছিলিস দাদা? আমিও সেদিন তোর সঙ্গে অভিনয় করেছিলাম দাদা। এই দাদা, কিন্তু কেন রে, কেন তুই আমার সঙ্গে অভিনয় করেছিলিস? আমি তো তোর কাছে কোনো অন্যায় করিনি, আমি শুধু রামকে ভালোবেসেছিলাম। তাহলে দাদা, হয় তুই আমার ভালোবাসা কেন ভেঙে দিয়েছিলি বন্যা দাদা? কেন ভেঙে দিয়েছিস, কেন কেন কেন? তোর ভালোবাসা ভেঙে না দিলে কি আমি দেখতে পেতাম রাত্রির শেষ উষার আলো, ভালো চাকরি, ভালো গাড়ি, আমি কি ব্যাংক ব্যালেন্স দেখতে পেতাম? ও, ওই লোভে তুই আমার জীবনে ব্যথার বিষ রোপণ করে দিয়েছিস দাদা। কিন্তু কেন রে দাদা, তুই না ছোট থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছিস, তাহলে দাদা হয়ে কেমন করে আমার ভালোবাসা ভেঙে দিলি বল না? কেন দিয়েছিস, কেন কেন? এই নেকামো কান্না তুই বন্ধ কর, আমি হাসি দেখতে চাই আর নিজেকে হাসতে চাই, হাসতে। কিন্তু তুই না আমায় একদিন বলেছিলিস দাদা, আমার সুখের জন্য তুই সব কিছু করতে পারিস। সেদিন আমি ভুল বলেছিলাম সীতা, তাছাড়া এই অতীতের কোনো কথা আমি মনে রাখি না। আমি কিন্তু মনে রেখেছি রে দাদা, আজ রাখি পূর্ণিমা, তাই তো তোর জন্য এই রাখিটা আমি কিনে রেখেছি তোকে পরিয়ে দেব বলে। এই দাদা, হাতটা বাড়িয়ে দে রে দাদা, হাতটা বাড়িয়ে দে, এই রাখিটা আমি তোর হাতে বেঁধে দে। আমি তোর মতো গাধা নই রে সীতা, আজ আমি বেশ বুঝতে পেরেছি এই রাখির বন্ধন মানে স্নেহের বন্ধন, আর স্নেহের বন্ধন ধরা পড়লে শুরু হবে আমার জীবনের ক্রন্দন। আমি ক্রন্দন চাই না, আমি স্বপ্নের নন্দন কারণে জীবনের স্পন্দন চাই। তাই তো আমার বন্ধু অমরেশ পাল আমার জীবন নতুন স্পন্দন এনে দেবে, স্পন্দন। কিন্তু ওই অমরেশ আমার জীবনের স্পন্দন থামিয়ে দিয়েছে রে দাদা। এই দাদা, দাদা এই দেখ না, দেখ না দাদা, দেখ অমরেশ কেমন করে আমার ছড় মেরেছে, সিগারেটের ছ্যাঁকা দিয়ে আমার মেয়ে কেমন করে নির্যাতন করেছে, দেখ না দাদা, দেখ। অমরেশ পাল তোকে এইভাবে নির্যাতন করেছে? ওরে বোন, ওটাকে তুই নির্যাতন ভাবছিস কেন? ভাবলো ওটা তো স্বামীর ভালোবাসা দাদা। এই দাদা, নিজের উচ্চাশা পূরণ করবি বলে তুই কি আমার চোখের জলের একটু দাম দিবি না দাদা? আরে তোর চোখের জলের দাম দিতে গিয়ে আমি কি শেষ পর্যন্ত হরি নাম করব? হরি নাম দাদা, আবার একটা কথা শোন, শুনব না, আজ আমি কারো কোনো বাধা মানব না, আজ আমার জীবনে একটাই লক্ষ্য, শুধু টাকা, টাকা, টাকা। আগা জীবন নাটকের নাট্যকার, তুমি কার নির্দেশে আমার এই চরিত্রটা লিখেছিলে? আমার জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছো, বিশ্বাস ছিনিয়ে নিয়েছো, আমার একমাত্র স্নেহের ভাণ্ডারেও তুমি ঢেলে দিয়েছো লোভের বিষ। তাহলে আমার আর রইল কি, শুধু শূন্যতা আর শূন্যতা। কিন্তু এই শূন্যতা নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো, আর কেমন করে আমি আমার সন্তানকে বাঁচাবো? না, সেখানে স্নেহের বন্ধন নেই, ভালোবাসা চন্দন গন্ধ নেই, বিশ্বাস যেখানে না বিশ্বাস করে সেই অদ্ভুত পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। আমি জানি না এ মালকা গলে ঢলিব বলো মুরব, আমি জানি না এ মালকা গলে ঢলিব আমি জানি না, আমি জানি না। দেখো ডার্লিং, জানি না বললে কেউ কোনো কথা শুনবে না, ব্যাপারটা স্বামী স্ত্রী আমাদের দুজনের ব্যাপার, স্বামী স্ত্রী মিলে মিটমাট করতে হবে, হ্যাঁ হবে, এটাই নিয়ম। দেখো
এই সময় তুমি যদি মা হও, আমি হাত জোড় করে তোমার কাছে বলছি, তোমার শরীরে যে একটা টাইট ভাব আছে না, ওটা থাকবে না। আর তাছাড়া আমার মতো সারা মাতাল চরিত্রহীন ক্রিমিনাল মানুষের বাবা হওয়ার টাইম কোথায়? এক কাজ করো, এই মালের মধ্যে মালদো আছে, এটা টুক করে গলায় ঢেলে দাও, তোমার ভেতরের মলটা খালাস হয়ে যাবে। আমি তোমার দেওয়া কোনো জিনিস খাবো না। স্বেচ্ছায় না খেলে জোর করে খাওয়াতে বাধ্য হবো। অমরেশ, আমি তোমার কাছে হাত জোর করছি, তোমাকে অনুরোধ করে বলছি, তোমার পায়ে পড়ছি, তুমি আমার প্রথম সন্তানকে নষ্ট করো না অমরেশ। আর পাঁচটা মেয়ের মতো আমাকে তোমার সন্তানের মা হতে দাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু মা হতে চাই। আমি তোমার সন্তানের মা হতে চাই, মা। বউ, ঠিক আছে, তুই যত খুশি মা হ, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, মিটমাট হয়ে গেল, মা হবি তো, ঠিক আছে, যা মা হ। এই শালি, শালি, শালি আমার মা হবে। মা হতে গেলে বাবা মাকে কি করতে হয় তোর জানা আছে শালি? জানিস ভগবানের সৃষ্টি স্বামী স্ত্রী পবিত্র মহামিলন, সেই মিলনের সময় উভয় পক্ষ দুজনকেই ঈশ্বরের কাছে মনে মনে বলতে হয়, ঈশ্বর আমাকে এমন একটা সন্তান দাও যে দেশ ও দশে একজোট হতে পারে। আমি কি করেছি, দিনের পর দিন মাল খেয়ে তোর উপর অত্যাচার করেছি, সেই সন্তান তোর গর্ভে এসছে, ও যদি সলাই পৃথিবীর আলো বাতাস দেখে, ও কি রবীন্দ্রনাথ ঠাকুর হবে, ও কি বিবেকানন্দ হবে, ও তো সালা আমার মতো মাতাল হবে, আমার মতো ক্রিমিনাল হবে। এই শালি, তোর ছেলেকে দেখো তাড়া করবে, মা হয়ে সহ্য করতে পারবি? এই বল শালি, শালি ওর মা। অমরেশ, তুমি একটা কথা কেন ভুলে যাচ্ছ অমরেশ? সন্তান চোর হোক, ডাকাত হোক, আর রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, মায়ের কাছে সে সন্তান। একটা ভালো সন্তান পেতে গেলে একটা ভালো মায়ের প্রয়োজন হয়। তাই মা হয়ে আমি কিছুতেই পারবো না আমার প্রথম সন্তানকে নষ্ট করতে। ওই বেশ, আমি কিছুতেই খাবো না, না আমি খাবো না। এই জন্য বলে ঘাটের মাঝি ঢোলকের দড়ি আর এই বাড়ির গোল, এই তিন শালাকে না মজে মজে একটু টাইম, তা না হলে শালিরা অবধারিত মাথায় উঠবে। প্রমাণ আমি রাখতে শিখিনি, এই প্রমাণও থাকবে না। Yeah!
বাবা কচি রে, ও কচি, তুই মার পেটের মধ্যে মরে গিয়ে কি যে ভালো করছু রে বাবা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তুই যদি বাইরে বেরোতিস আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুই শালার বেটা করোনাতে মরে যেতিস। আমি জানি না মালকা গলে ঢালব বলো মন ভরব, মালে জল দিবি না। ও গো ভগবান, তুমি কি সত্যি পাষাণ নাকি বধির হয়ে গেল? কিন্তু কিন্তু আমি এখন কি করি? এই যে দিদি শুনছেন, আমাকে দিদি বলে ডাকছে। আমাকে আপনি চিনবেন না, একটু আগে যে শয়তানটা আপনার এত বড় সর্বনাশ করে গেল আমি তারই সৃষ্টি এক হতভাগা। খবরদার, খবরদার আমার কাছে আসবে না, খবরদার আমার কাছে আসবে না, তোমরা সবাই সমান, আমি তোমাদের সহ্য করতে পারছি না, চলে যাও এখান থেকে, দূর হয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আচ্ছা আমি আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোমরা তোমরা আমার এত বড় সর্বনাশ কেন করলে বলো না, এত বড় সর্বনাশ কেন কেন করলে? দূরে যাও, দূরে যাও, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, দূরে যাও, দূরে যাও। যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি দিদি। দিদি? হ্যাঁ দিদি। শোনো দিদি, যে শয়তানটা তোমার এত বড় সর্বনাশ করলো তার উপর তুমি প্রতিশোধ নেবে না? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ, প্রতিশোধ। কিন্তু কেমন করে প্রতিশোধ নেবো? আমি জানি বড় অসহায় বড় একা। না দিদি না, আজ থেকে তুমি আর একা নও, আজ থেকে তোমার এই ভাই তোমার সঙ্গে থাকবে। কিন্তু তুই কে ভাই? ব্যাস ব্যাস, একবার যখন ভাই বলে ডেকেছো তখন এই ভাইটার উপর বিশ্বাস রাখো দিদি। ওই জানোয়ারটা আমাকে চাকরি দেওয়ার নাম করে নিয়েছে, আমাকে এই অন্ধকার জগতে নামিয়েছে, আমার ভালো জীবনটা কাজ কালো করে দিয়েছে। আজ আমার একটাই পরিচয়, আমি সমাজ বিরোধী মস্তক, আমাকে দিয়ে ওরা অনেক অনেক পাপ কাজ করিয়ে নিয়েছে, আর তারই বদলা নেওয়ার জন্য আমি ওই শয়তানটার কাছে চুপচাপ পড়ে আছি দিদি। আর সব কথা আমি তোমাকে পরে বলবো, কিন্তু কিন্তু কোনো রকমে তুমি এখান থেকে বেরিয়ে যাও দিদি। কোথায় যাব ভাই? আমার যে আজ যাওয়ার কোনো রাস্তা নেই, আমার জীবনের সব রাস্তা যে বন্ধ হয়ে। না দিদি না, সব ঠিক হয়ে যাবে দিদি, তুমি আমার কথা শোনো। ওই দূরে রাস্তার মোড়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে গাড়িতে বসো, ও তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আর যাওয়ার আগে তোমার ওই হাতের গামছাটা আমাকে দিয়ে যাও দিদি, আমি এই গামছাটা দেখে প্রমাণ করব যে তুমি আর বেঁচে নেই। যাও দিদি যাও, আর দেরি করো না, এখান থেকে যাও। হে ভগবান, সত্যি তুমি আছো ঠাকুর, সত্যি তুমি আছো। আমি তাহলে আসি ভাই। নিজের দাদাকে পড়াবো বলে এই রাখিটা আমি কিনেছিলাম, কিন্তু আমি এমনই এক হতভাগী, এই রাখিটা আমি তাকে পড়াতে পারিনি। তুই তো আমায় দিদি বলে ডেকেছিস, হাতটা বাড়িয়ে দেবে ভাই, এই রাখিটা আমি তোর হাতে বেঁধে দিয়ে তোকে আমি আশীর্বাদ করে দিলাম। সুখে থাকিস, ভালো থাকিস, সুখে থাকিস দিদি। জিন্দেগি অধুরি রে গেই।
সাবধানে যেও দিদি, সাবধানে যেও। ওগো ভগবান, ভালো কাজ করার যে এত আনন্দ এত সুখ তা আমি আগে কোনোদিন বুঝিনি। আজ থেকে আমি নতুন করে বাঁধবো আর নতুন পথে চলবো, আর ওই শালা শয়তান অমরেশ পালকে দেখাবো আমার এক আধুনিক চাল। এখনই দিদির এই গামছা থেকে বলবো অমরেশ দা সর্বনাশ হয়ে গেছে, অমরেশ দা সর্বনাশ হয়ে গেছে। বেশ শালা চোখ, ষাঁড়ের মতো চিৎকার চেঁচামেচি করছিস কেন? ওই আমার হারামজাদি বউটা কি ফুটে গেছে? না দাদা, বৌদিমণি ছুটে পালিয়ে যাচ্ছিল আর ঠিক তখন চৌরাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছে। হ্যাঁ দাদা, আমি যখন সেই দৃশ্য দেখে ফিরছিলাম তখন বৌদিমণি এই গামছাটা কুড়িয়ে পেয়েছিস। হ্যাঁ দাদা, বৌদিমণির এই শেষ স্মৃতি চিহ্নটা আপনি রেখে দিন দাদা। দাদা, তোমার বৌদিমণির চিহ্ন তোমার কাছেই রাখো আদা কেলানে। দাদা, যা গেছে তাকে যেতে দাও, যে আসছে তাকে আসতে দাও। চলুন দাদা, চলুন থানা থেকে বৌদিমণির লাশটা নিয়ে আসি। চলুন। কি বললি শালা, আমাকে থানায় নিয়ে যাবি? বেশ শালা, তুই জানিস না ওই পুলিশের খাতায় আমার একটার পর একটা নাম আছে, দাদা দেখলেই তো অ্যারেস্ট করবে। ওই হারামজাদি বউটার জন্য আমি পুলিশের কাছে কিছুতেই ধরা দেব না। চোগা, পকেটে মাল থাকলে ইয়ে না, মানে টাকা থাকলে ইয়ের অভাব হয় না, মানে মেয়ে মানুষের অভাব হয় না। দাদা, শালা এ যুগের কংস অমরেশ পাল, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেসে, সবই ঈশ্বরের লীলা আর আমার ভোজবাজির খেলা। খেলা চলছে, খেলা, এক দারুণ খেলা, যে খেলা রেফারি হলেন মাননীয় মন্ত্রী বাবুরা। হ্যাঁ বাবুরা গদিতে বসে আমাদের মতো সহজ সরল মানুষদের অনেক কথা দেন, সে কথার কোনো মর্যাদা থাকে না, ও কথা শুধু কথার কথা। এখনকার কাজ হারানো শ্রমিক বুক চাপড়ি হাহাকার করে কাঁপছে, শিক্ষিত বেকার ছেলেরা একটা চাকরির জন্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কে করবে এই অন্যায়ের প্রতিবাদ? সেই জন্যই তো কবি লিখেছিলেন, কে আছো জোয়ান হও আগোয়ান, নাহি ভয় হবে জয়। যাক সে কথা, আমার বড় ছেলে রাম কদিন হলো বাড়ির বাইরে গেছে, এখনো বাড়ি ফিরে আসেনি, তাহলে কি আমার রাম? বাবা, বাবা রাম, তুই এসেছিস? ওরে তোর অমন অবস্থা হয়েছে কেন বল না রে বাবা বল? আমার বন্ধু কি তোকে টাকা দিয়েছিলেন? দিয়েছিল, কিন্তু বাবা। কিন্তু কিসের রে, কি হয়েছে আমাকে তুই খুলে বল না রে বাবা, খুলে বল। আমার এক পরম বন্ধু, তোর বন্ধু আমার টাকাগুলো চিন্তাই করে নিয়ে পালিয়ে গেছে। আমার বাড়ি বন্ধকের অতগুলো টাকা, হায় রাম, এই কোকা ওঠ ওঠ ওঠ। ওরে তোর তো ভেঙে পড়লে চলবে না রে, তোকে আরো শক্ত হতে হবে। হ্যাঁ হ্যাঁ রে রাম, ওরে যেমন করে হোক আমার এই বাড়িটাকে তো তোকেই বানাতে হবে। ওরে রাম, তুই ছাড়া আমার আর জীবনে কে আছে বল? ওরে তোর কাছে যে আমার অনেক আশা রে বাবা, অনেক আশা। ওরে রাম, শোন শোন রাম, তুই ভেঙে পড়বি না, আরো শক্ত হ বাবা, আরো শক্ত হ, যেমন করে হোক তোকে মাথা উঁচু করে বাঁচতেই হবে। হ্যাঁ রে কোকা, ওরে অমাবস্যার গাঢ় অন্ধকার সে যতই গাঢ় হোক না, সে তো বেশি সময় থাকে না রে, সকালের সূর্য একদিন উঠবেই উঠবে।
উঠবেই উঠবে। বাবা বাবা ও ভগবান, তুমি কি খেলা খেলছো আমাকে নিয়ে? বাবার বুক ফাটা হাহাকার, বাড়ি বন্ধকের টাকা, সীতাকে না পড় ব্যথা, আমি কি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার ছোট মা হয়তো আমার কথা বিশ্বাস করবে না। না, আমি তোর কোনো কথা বিশ্বাস করতে পারছি না। এতগুলো টাকা, শোন শোন রাম, তোর বাবা তোকে ক্ষমা করলে কি হবে? আমি কিন্তু তোকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তাই তো বলছি রাম, আমার কথা মেনে নে। ওই অজিতেশ চৌধুরীর ভাইজি চাপাকে বিয়ে করা ছাড়া তোর যে আর অন্য কোনো পথ নেই রে রাম, তোর যে আর অন্য কোনো পথ খোলা নেই। মাগো মা, আমার মা কি বলে গেল? আমার কাছে অন্য কোনো পথ আর খোলা নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মা ঠিক কথাই বলেছে। ওই শেষ পর্যন্ত অজিতেশ চৌধুরী ভাইজি চাপাকেই তো আমাকে বিয়ে করতেই হবে, চাপাকে আমাকে বিয়ে করতেই হবে। দিদির বিয়ে নিয়ে ডানির খুব চিন্তা ছিল, কিন্তু জামাই বাবু বোধহয় এ বিয়েতে খুব একটা খুশি হননি। যাক সে কথা, যার খোঁজে এখানে এলাম সেই লক্ষণই বা কোথায় গেল? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি ওই দিকটাই আছে? আমি একবার ওই দিকটাই দেখে আসি। আরে বাড়ি তন্নতন্ন করে খুঁজেও লিপিকে আমি কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি সে? তাহলে আমি এখানে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমাকে খুঁজে তোমার লাভ? লাভের কথাটাই লাভ। তাহলে দোতলার বারান্দা থেকে তুমি চলে এলে কেন? সেখানে ড্যাডি ছিল বলে। কিন্তু ছাদনা তলায় তুমি তো আমার সঙ্গে কথা বলতে পারতে। কথা বলেছি তো। বলেছো? চোখে চোখে। চোখে চোখে? মুখের হাসিতেও বলেছি। ওরে বাবা, আমি তো বুঝতেই পারিনি সে কথা। আরে মশাই, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। ডুবে ডুবে জল খায় শিবের বাবাও টের পায় না। আমি যেন কিসের একটা গন্ধ পাচ্ছি লিপি। কিসের গন্ধ পাচ্ছ বৌদি? প্রেমের গন্ধ ভাই, মিষ্টি প্রেমের গন্ধ। হ্যাঁ বৌদি, আসলে ব্যাপারটা কি জানো তো, আমার বুকের ভেতর না একটা বিষাক্ত পোকা ঢুকেছিল, আর তোমার বোন লিপি সেই পোকাটাকেই তো বের করছিল। সে তো দেবেই ভাই, কারণ হৃদয়ের বিষাক্ত পোকাটা তো হৃদয় দিয়েই তুলে দিতে হয়। ওই দেখ দিদি, জামাইবাবু তোকে দেখতে না পেয়ে হন হন করে এদিকে আসে। হ্যাঁ, আমি রামবেনজি কথা বলছি। ও মিস্টার বিশ্বাস, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি টাকা রেডি রাখুন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি, নমস্কার। আরে কি ব্যাপার, তোমরা সবাই চুপ। এই লক্ষণ, তুই তাড়াতাড়ি গাড়ি বের করতে বলে, আমি এখন বেরিয়ে যাবো। যে ঠিক আছে দাদা, আমি ড্রাইভারকে বলে গাড়ি রেডি করে গাড়িতে বসে আছি, তোমরা সবাই কিন্তু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ জানি, আজ আমার কিন্তু একটা ঘন্টা সময় তো আমাকে দিতেই হবে লিপি। হবে নাই বা কেন, রীতিমতো মুম্বাই শহরে বড় হয়েছে যে। কি ঠিক বলছি তো লিপি দেবী? খুব খারাপ বলার ছেলে তো আপনি নন জামাই বাবু। জামাই বাবু, ও জামাই বাবু, আমি বলছিলাম কি, আজকের এই শুভ দিনে আপনি একটু গান করুন না। গান গান গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো পাখি। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্ব
স্বপ্ন দেখা কোনো পাখি। চোর 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 না না আমি চোর নই তো, আমি চোর নই, আমাকে আমাকে বাঁচারাম, আমাকে বাঁচা, আমি দিনেশ। কে দিনেশ? আমাকে তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর বন্ধু। তোকে আমি বন্ধু বলে মানি না। কেন মানবো? হ্যাঁ, তোর জন্য আমি সবকিছু হারিয়ে আজ নিঃস্ব রিক্ত হয়েছি। দায়বদ্ধতার অঙ্গীকারে বিষ পান করে আমাকে হতে হয়েছে নীলকণ্ঠ। এজন্য তো আমি একা দায়ী নই, আমার সঙ্গে অমরেশ পাল আর হাজারো কথা বলে লাভ কি দিনেশ? সেদিনের সেই অধ্যায়টা আজ আমার কাছে অতীত। বর্তমানে আমি এখন চাপা দেবীর স্বামী, অজিতেশ চৌধুরীর ভাই ঝিজা আমার। দারোয়ান গুলো কি করছে বলতো? আয় দারোয়ান, ওকে তুই খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। মানে মানেটা আমি বলছি, এই জানোয়ার তুই আমার বাড়িতে কেন এসেছিস, কি চাই? আমি জানতে চাই আমার চাকরির কি হলো। চাকরি? কিসের চাকরি? তোমার চামচ অমরেশ পালকে দে, তুমি আমাকে কথা দিয়েছিলে তোমাদের কোম্পানি তোমাকে চাকরি দেবে। আমি কথা দিয়েছিলাম? সেই সঙ্গে কথা দিয়েছিলে আমাকে নতুন ফ্ল্যাট কিনে দেবে। আজ বুঝি সেসব কথা ভুলে গেলে? আমি কথা দিই কিন্তু মনে রাখি না রে। আমি তোমাদের ফাঁদে পা দিয়ে আমার একমাত্র বন্ধুকে হারিয়েছি, চোট মিলে চাকরি হারিয়েছি, বাড়িওয়ালা বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি যাব কোথায়, খাবো কি? হাওয়া খাবি রে, হাওয়া খাবি, আর ওই ওই গাছতলায় গাছতলায় থাকবি। তাহলে আমি কি তোমাদের পায়ের তলার মাটি কেড়ে নেব? তাই নাকি? সমস্ত দু নম্বর ধান্দার কথা আমি পুলিশকে জানিয়ে দেব, সেই সঙ্গে রামকে জানিয়ে দেব, তাদের জীবন থেকে সীতাকে তুমি সরিয়ে দিয়েছ। তাহলে আমিও তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব, চাকরি নেবি, নতুন ফ্ল্যাট নেবি, আমাদের দু নম্বরের কথা পুলিশের কাছে জানিয়ে দিবি। চলো তার আগে তোকে আমি জমির বাড়ি পাঠিয়ে দেবো। দাঁড়ান স্যার, দাঁড়ান দাঁড়ান, ওকে জমের বাড়ি পাঠালে আপনাকে কিন্তু সালা পুলিশের বাড়ি যেতে হবে। আচ্ছা এক কাজ করুন, ও আমার পরম আত্মীয়, ওর হালকা অপরাধের জন্য ওকে হালকা শাস্তি দিন। শয়তান অমরেশ পাল, আমি তোকে মেরেই ফেলবো, তোকে আমি ছাড়বো না, তোকে মেরেই ফেলবো। একদম আওয়াজ তুলে কথা বলবি না সালা, একদম আওয়াজ তুলবি না। যে সালা টাকার বিনিময়ে নিজের বোনের ইজ্জত অপরের কাছে বিক্রি করে দেয়, তাকে কুত্তার বাচ্চা বললেও সম্মান করা হয়। এ বস, এ সালার আওয়াজটা খুব বেড়ে গেছে, ছোট করে দিন তো। মানে আমি? হ্যাঁ তুই, তোর যে গলা দিয়ে আমাদের গোপন কথাগুলো ফাঁস করে দিতে চাস, তোর সেই গলাটা আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জন ধন্য হয়েছি ধন্য গো। দিনেশ কতবার নিষেধ করেছি, দিনকাল ভালো না, ঝামালায় যাস না, কথা শুনিস না কেন রে? কথা বলতে পাচ্ছিস না, কথা বলতে পাচ্ছিস? আহা রে, খুব লেগেছে, খুব লেগেছে। ওরে ভাই, আমি তোদের বারবার বোঝাই, বারবার বোঝাই, যা হচ্ছে হতে দে, শালা ঘরের খিল তুলে টিভি দেখ না রে। দেখে গেছে, আপনি শালা বড্ড ইয়ে মানুষ আছেন। আরে না না না, বড্ড ইয়ে মানুষ আছেন, আমি শালা একটা ভদ্র লোক। আমার বন্ধুটাকে এভাবে এভাবে কষ্ট দেয়? ওরে দাদাগিরি মাস্তানি, ওই শালা
আমার হাতেই হবে তোর মৃত্যু, তাই তো বোবা না হয়ে বোবা হয়ে অভিনয় করতে হবে। তোদের সমস্ত গতিবিধির উপর আমাকে নজর রাখতে হবে, নইলে কি করে প্রমাণ করবো যে নতুন করে জন্ম নেয়া দীনেশ রায় কতখানি ভয়াল ভয়ঙ্কর। দীনেশ রায়, তুমি যতই বড় ভয়াল ভয়ঙ্কর হও না কেন, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। তাই তো তুমি আজ ঈশ্বরের অভিশাপে বোবা হয়ে গেছো, তোমার একমাত্র বোন সীতাকেও হারিয়েছো। সে আজ তোমাদের চোখে মৃত হলেও সে এখন ঈশ্বরের একজন নাম করা নর্তকী। দিদি এখন টাকার বিছানায় শুয়ে থাকে, তোমার মতো কত পুরুষ দিদির চারিদিকে ল্যা ল্যা করে ঘুরে বেড়ায়। দিদির চারিদিকে সুখ আর সুখ, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, একেই বলে পাতা চাপা কপাল। ওই তো ওই তো আমার দিদি এদিকেই আসছে। হ্যাঁ দিদি। এই যে ভাই, তুই এখানেই আছিস দেখছি, এক কাজ করতো বাজার থেকে তাড়াতাড়ি বাজারটা সেরে নিয়ে আয়, আর আজকের পার্টিতে আমি যে নাচটা করবো সেটা একটু রিহার্সাল করে নেই। ঠিক আছে দিদি, তুমি রিহার্সাল শুরু করো, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। দাঁড়া ভাই, যাওয়ার আগে আমার ঘোষক হয়ে ঘোষণা করে যা, আর আমি শুরু করি। ঠিক আছে দিদি, তুমি তৈরি হয়ে নাও, মনে করো এটা একটা স্টেজ আর আমি একটা চরিত্র। আমি বলি, বলা শুরু করি। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আজকের এই সুন্দর সোনালি সন্ধ্যায় আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে মিস পামেলা। দিদি তুমি পাশে ঘরে যাও, দিদি ও আসছে, ওই শালা শয়তান অমরেশ পাল। হ্যাঁ দিদি, তুমি চট করে পোশাকটা বদলে নাও। আমিও সেই কথা ভাবছি দিদি, কিন্তু তোমার কোনো চিন্তা নেই দিদি, তোমার এই ভাই থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রয়োজন হলে, প্রয়োজন হলে ওই শালাকে আমি একবারে পৃথিবী থেকে ফিনিশ করে দেব, আর কেউ জানতেও পারবে না। আমি কিন্তু জানতে পেরেছি রে জগা। আমার সঙ্গে ছক্কা পাঞ্জা খেলছিস, আমার সঙ্গে কোন বাপ বাঁচাতে পারবে না। শালা বল কেন ডেরা পাল্টেছিস, বল শালা। মাগিটাকে কোথা থেকে আমদানি করলি বে? বাজে কথা বলো না বস, ও আমার দিদি। শালা দিদি নয় রে, দিদি নয়, ও তো আমার তেষ্টা মেটাবার ভরন্ত নদী। বস, আমার দিদির কাছ থেকে সরে যা বস। দাঁড়াবে দাঁড়া, তোর দিদি যৌবনে একটু ভালো করে সাঁতার কাটতে দেবে। না বস না, আমার দিদি তোমার সাঁতার কাটার নদী নয়, আমার দিদি হলো নিষ্প্রাণ মরুভূমি, তাছাড়া তাছাড়া দিদি বাচ্চার মা। শালা আটানা আইনে আড়াই টাকা খরচা, করোনার সময় তোর দিদির পেটেও বাচ্চা, মানে মধুহীন মৌচাক। আপনার মতো এক জানোয়ারের জন্য আজ আমার জীবনটা চলে পুরে শেষ হয়ে গেছে। আবে শালা জগা, এ মাগিটার বড্ড তেজ আছে দেখছি। হবেই তো বস, কারণ দিদির স্বামী যে দিদির সঙ্গে বেইমানি করেছে, দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোর দিদির স্বামীটা না একটা শুয়োরের বাচ্চা আছে,
বস। আমার সঙ্গে দেখা হলে ও শালার পেছনে একটা লাথি মেরে বলতাম, ওরে শালা। এত সুন্দর মালটাকে বাড়ি থেকে তাড়িয়ে না দিয়ে মালটাকে নিয়ে ব্যবসা করতে পারলি না? ব্যবসা? ও, আপনি বুঝি আপনার বউকে নিয়ে ব্যবসা করতেন? মা কালীর দেবী করতে চেয়েছিলাম, হারামজাদি কিছুতেই রাজি হলো না, গাড়ি চাপা পড়ে ফুটে গেল। তাই তো ওর পেটের বাচ্চাটাকে আমি মা কালীর লাংস বানিয়েছিলাম। বধুমণি, আমি যদি তোমার স্বামী হতাম না তাহলে? তাহলে তাহলে কি করতেন আপনি বলার, কি করতেন? থাক, পরে বলবো, চলি চলি বৌদিমণি। এই জোগা। হ্যাঁ বস। আমি চললাম, তোদের এখানে আমার জন্য একটা বাসা রাখিস, আমি মাঝে মাঝে এখানে আসব। ওকে বস। অতক্ষণ যদি সালা আমার সঙ্গে বেইমানি করিস, মনে রাখিস আমি অমরেশ পাল, আমি যেখানে পা রাখি সেখানের মাটি হয় প্রথম গরম, তারপর চলে আগুন। বৌদিমণি, তুমি যদি চায়ের পাতা হতে তাহলে তোমাকে কেটলিতে ফেলে তাতে জল দিয়ে আঁচে বসিয়ে ফুটিয়ে ফুটিয়ে আয়েস করে খেতাম। আর আপনি যদি আদা হতেন তাহলে আমি আপনাকে শিলে ফেলে পিষে 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 কদ করে দিতাম। ফুলকলি রে ফুলকলি বলনা এটা চনগলি, ফুলকলি রে ফুলকলি বলনা এটা চনগলি, ওরে আমার ফুলি। দিদি জগাই, ওরে ভাই জগাই, দিদি আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, এখান থেকে যেভাবে হোক আমাদের পালাতে হবে। আমিও সেই কথা ভাবছি দিদি, কিন্তু কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়, এখান থেকে আমাদের অনেক দূরে পালাতে হবে, যেখানে থাকবে না এরকম নারী মাংস রবি জানোয়ারের দল। তুমি কোনো চিন্তা করো দিদি, আমরা এখান থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেব। কিন্তু কোথায় ভাই? হোটেল সুজাতায়। হোটেল সুজাতা? হ্যাঁ দিদি, এই শহরে একটা বিখ্যাত নাম করা হোটেল, আমি আমি তোমাকে সেখানেই লুকিয়ে রাখবো। হায় ভগবান, আমার এমনই পড়া কপাল, আমার ঠিকানা হেতায় হোতায়। এসো দিদি এসো, কোনো ভয় নয়, কোনো সংকোচ নয়, তোমার এই ছেলের হাত ধরে তুমি মন্দিরে চলো, সেই মন্দিরে মাতৃপূজার আমি হব পূজারি আর তুমি হবে দেবী মা অন্নপূর্ণা। তাই চল ভাই, তাই চল, আপন দাদা করেছে বিসর্জন, পথের দেখা আর এক ভাই করেছে প্রতিষ্ঠা। দিদি, নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো তার ধর্ম। ওগো জীবন নাটকের নাট্যকার, কেন তুমি আমার চরিত্রটা এমন করে লিখেছিলে? কি পাপ কি অন্যায় আমি করেছিলাম দিদি! আমি তো স্বামী সন্তান নিয়ে শোকে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু সেই আশা সেই স্বপ্ন যখন আমার পূরণ হলো না, তখন আর আমি চোখের জল ফেলবো না দিদি। হ্যাঁ ভাই, আজ আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে শয়তানগুলো আমার আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমার সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখতে দেয়নি, তাদের আমি কাউকে ছাড়বো না, তাদের উপরে নেব আমি চরম প্রতিশোধ। তাই আজ থেকে সাজলাম আমি রাতের মোহিনী, ওই নবী পুরুষের কামনার আসরে আমি তোর বাবার যৌবনের ঢেউ, যেখানে উঠবে শুধু মোটা মোটা টাকা টাকা টাকা। দিদি, আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব। না মা না, আমি তোমাকে ভুল বুঝিনি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনেছি, তুমি আমাকে ভুল বদলে মতে চাইছো। ওরে না রে বাবা, শোন না আমি যা বলছি, মন দিয়ে শোন, তাতে তোর ভালো হবে, দেখছিস না তোর বাবা এখন বড় ছেলে বড় বৌমাকে নিয়ে ভুলে থাকতে চাইছে, সব সময় কেমন বৌমা বৌমা করে পাগল হয়ে যাচ্ছে। মা,
বৌদিকে তুমি কেন মানতে পারছো না? বৌদি তো তোমার পছন্দের পাত্রী। তাছাড়া তাছাড়া অনেক কষ্ট করে বর্ধা আমাদের সংসারে হালচাল একেবারে পাল্টে দিয়েছে, আর বৌদিও সবসময় সংসারটাকে মাথায় করে রেখেছে। আর তুমি কখনো তার নাম আমার মুখের সামনে আনবি না। কেন আনবো না মা? বৌদিতে তোমার কোনো ক্ষতি করেনি। করেছে করেছে, আমার অনেক ক্ষতি করেছে। আমার পছন্দের পাত্রী অথচ আমার জীবনে ডেকে এনেছে একটা কাল রাত্রি। মা, বিয়ের আগে ভেবেছিলাম সে হয়তো আমার কথা মতো চলবে, কিন্তু এখন দেখছি সে একটা পাক্কা শয়তানি। না, বৌদি পাক্কা শয়তানি নয়, পাক্কা শয়তানি তুমি। তুই আজ আমাকে এত বড় কথা বললি? কেন বলবো না? বলবি না, আমার মুখের উপর তুই কোনোদিন কোনো কথা বলবি না। এই সংসারে কি বুঝিস বলতো, এতদিন এই সংসারটাকে আমি মাথায় করে রেখেছিলাম, আর যে বৌমা লক্ষ্মী বাড়িতে এলো অমনি সংসারে হালচাল পাল্টে গেল। তোর স্বার্থপর বাবা এখন ওই শুধু বৌমা বলতে অজ্ঞা। আ মা, বৌদিকে তুমি কেন সহ্য করতে পারছো না বলতো? অথচ তুই বল না, এই তো কিছুদিন আগের কথা, স্কুল থেকে বাড়ি ফিরে এসে আমায় বলতো, মমতা মমতা কোথায় গেলে গো, চা খেয়েছো? সেই তোর বাবা এখন আমার কোনো খোঁজ খবর নেয় না, কেন জানিস? সবাই শয়তানি বাউটার জন্য। আ মা, তুমি শুধু শুধু বৌদিকে দোষ দিচ্ছ। বৌদিকে বৌমা না ভেবে নিজের মেয়ে ভেবে কাছে টেনে নাও না, দেখবে তাতে তুমি অনেক শান্তি পাবে। কি করে শান্তি পাবে রে লক্ষণ? ওরে বৌমা যে তোর মায়ের অধিকারে ভাগ বসিয়েছে ভাগ। রাগ, রাগে কিন্তু মাথায় আবার আগুন জ্বলছে আগুন। আ মমতা, তোমার এই টিকটিকারি স্বভাবটা একটু কমাও। দেখছো না আমার বড় ছেলে রাম কষ্ট করে দু হাতে টাকা রোজগার করে সংসারে সুখ আনছে সুখ। তুমি কিন্তু বারবার আমাকে অপমান করে কথা বলছো। তুমি বা বারবার বৌদিকে অপমান করছো কেন মা? হ্যাঁ, তোমার তাই করা উচিত। বাবার আজ আমিও তোমাকে একটা কথা বলে যাচ্ছি, শোনো মা, বর্তা কিন্তু আজ আর বেকার নয়, আর বৌদি যে সে ফ্যামিলির মেয়ে নয়, কাজেই যদি ভালো চাও তো বৌদিকে বৌমা না ভেবে নিজের মেয়ে ভেবে কাছে টেনে নাও, তাতে বিষ নজরে না দেখে। পারলে মা কৌশল্যা হও, বিমাতা কই কই হয় না। শুনলে শুনলে তো মমতা, তোমার নিজের পেটের ছেলের কথাগুলো তুমি শুনলে তো? আরে অমন ছেলের মা হয়ে তোমার তো গর্ব হওয়া উচিত। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না মমতা, কেন তুমি বৌমাকে মেনে নিতে পারছো না? তাহলে আমিও তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি, শোনো। হ্যাঁ বলো বলো। আমি বেঁচে থাকতে তোমার ওই বৌমার এত গিন্নি পানা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরে মেনে নিতে তুমি বাধ্য, কারণ বৌমা তো তোমারই পছন্দের পাত্রী। তাছাড়া আমি তো বৌমার কোনো দোষ দেখতে পাচ্ছি না, সে তো তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, আমাকেও ভক্তি করে, সবার সেবা যত্ন করে, তবেই মা আমার জলগ্রহণ করে। মায়ের আমার কত গুণ, অমনি এক গুণবতী বধুকে দেখে কবি লিখেছিলেন, বাংলার বধু বুকে তার মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আমচান চোখে আসে জল। এখন মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে, প্রয়োজনে তোমাকে ছেড়ে তোমার এই সংসার ছেড়ে আমি সোজা ওই বৃন্দাবনে চলে যাব। চলে যাও, আপনি যেতে চাইলে আমি তো আপনাকে যেতে দেব না মা। বাবা চা খেয়ে নেবেন, চলুন। হ্যাঁ চলো মা, চলো, আপনি আসুন, চা খেয়ে নেবেন। না, আজ থেকে এই সংসারে আমি কিছুই খাবো না। সংসারটা তো আপনার। থামো, আর নেকামি করতে হবে না। এই সংসারটা যদি আমার হবে তাহলে তোমার অত গিন্নি পানা কিসের? এই সংসারের চাবিটা কেন তোমার আঁচলে বাঁধা হয়েছে? আরে চাবিটা তো আমি দিয়েছি বৌমাকে। কেন দিয়েছেন বাবা? এ বোঝা তো আমি নিতে চাইনি বাবা, আমি আপনার পায়ে ধরে বলছি, এ চাবিটা আপনি মায়ের হাতে তুলে দিন। না না বৌবা, না, চাবিটা তোমার আঁচলেই থাকবে। কেন থাকবে? এই সংসারটা আমার, আমি এই সংসারের কর্তৃ। ছিলে ছিলে মমতা, এখন বৌমা এই সংসারের আসল কর্তৃ, কারণ তোমাকে ডিসচার্জ করে বৌমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমি কে বাড়ির ঝি নাকি? ও কথা বলবেন না বাবা, নাকামি করতে হবে না। যেদিন থেকে তুমি এই সংসারে এসেছো সেদিন থেকে আমি বাতিল হয়ে গেছি, তোমার আর রামের কাছে তোমাদের দয়ার পাত্র। আরে এটাই তো সংসারের নিয়ম। ওই সব নিয়ম আমি মানবো না। কেন মানবে না মমতা, কেন মানবে না? আরে আরে আমরা তো প্রাচীন আর ওরা নবীন, ওই নবীন প্রজন্মের হাতে
পৃথিবীর অধিকার আমরা ছেড়ে দিতে বাধ্য। ছাড়বো না। ছেড়ে দিতে হয় মমতা, ছেড়ে দিতে হয়। কারণ কারণ ওরা নবীন, ওই নবীন প্রজন্মের হাতে পৃথিবীর অধিকার ছেড়ে দিতে। চুপ করো, সারা জীবন মাস্টারি করে করে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। না না মমতা না, আমি সারা জীবন ছাত্র পড়িয়েছি, আমার মাথা খারাপ হয়ে যায়নি। আমার ছাত্রেরা বড় বড় অফিসার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে, শুধু তোমার কাছে আমি পরাজয় স্বীকার করছি। তবু কবি সুকান্তের ভাষায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি শোনো। কি কথা? এ বিশ্বকে এসে সুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার, অবশেষে কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুরে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। তোমার ওই কাণ্ড জ্ঞানহীন বাবা ইতিহাস হতে চাইলে কি হবে? আমি কিন্তু এই সংসারের ভূগোলটাকেই পাল্টে দেব। আপনার মতো মহিলা নাই তো এই ভারতবর্ষের লজ্জা। আপনি ভুলে যাবেন না মা, আপনাদের মতো মায়েদের জন্য এই দেশে আর জন্মায় না রবীন্দ্রনাথ, নজরুল আর বিদ্যাসাগরের মতো কৃতি সন্তান। এই শয়তানি, তখন থেকে খুব তো বড় বড় কথা বলছিস, তা তুই কি কোনোদিন ওই সব সন্তানের মা হতে পারবি? কেন, আপনার কি তাতে কোনো সন্দেহ আছে? আছেই তো, না হলে বিয়ের চার চারটা বছর কেটে গেল, এখনো তোর একটা বাচ্চা। চুপ, খবরদার আমাকে মা বলে ডাকবি না। আসলে তুই না একটা বাজা। তুমি কি আমাকে এই সাজা দেবে প্রভু? সত্যি কি আমি কোনোদিন মা হতে পারবো না? কিন্তু কেন পারবো না? কি নেই আমার? তোমার কি পাই? আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, তাহলে মা হতে পারবো না কেন? কেন কেন? না না, আমি ভাবতেই পারছি না, মা আমার লুকিয়ে থাকা গোপন ব্যথায় এইভাবে আঘাত করবে। সত্যি তো বিয়ের চার বছর হলো, আজও আমি মা হতে পারলাম না। না না, আমি আর ওই বাজা শব্দটা শুনতে চাই না, চাই না, চাই না। এই যে যাবে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, নিজের মুখে কোনোদিন কিচ্ছু চাওনি আমার কাছে বলেই তো আমি তোমার জন্য একটা দারুণ শাড়ি নিয়ে এসেছি। এই নাও ধরো, দেখো তো শাড়িটা কেমন হয়েছে। আমি কি পাখি? আমাকে ছাতে ছোলা খাইয়ে তুমি শাড়িটা ফেলে দিলে চাপা? বেশ করেছি, ফেলেছি, বেশ করেছি। আমি শাড়ি চাই না, ময়না চাই না, আমি মা হতে চাই। মা চাপা, তোমার মা আমাকে আজ বাজা বলেছে। কি বলছো? আটপুরি বলেছে, মা হয়ে আমি সেই বদনাম ঘোচাতে চাই। তুমি শান্ত হও চাপা, তুমি একটু শান্ত হও। এতদিন তুমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলে, তাই আমার দুঃখের কথা আমি তোমাকে বলতে পারিনি। সন্তান কামনায় আমার বুক ফেটেছে, তবু মুখ ফোটেনি। তাই আজ আমি তোমাকে বলছি, শোনো, তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো, ঘোচাতে না পারো আমার এই বাজা বদনাম, তাহলে আমি বিষ খাবো, আর তা না হলে ওই গঙ্গার জলে যাব, আমি আত্মহত্যা করবো। এই চাপা, শোনো শোনো চাপা, আমার কথা শোনো চাপা। সন্তান কামনায় পাগল হয়ে গেছে, হ্যাঁ হবেই তো, কারণ ও যে আজ মা হতে পারলো না, কিন্তু কিন্তু আমিও তো বাবা হতে চাই। একটা সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। ব্যবসার কাজে এতদিন ব্যস্ত ছিলাম বলে আমার সে কথা মনেই পড়েনি। আমি এখন কী করবো? হ্যাঁ হ্যাঁ, আমি কালকে চাপাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাব। ওই ডাক্তারবাবু মেডিকেল টেস্ট করে প্রমাণ করে দেবে সন্তান না হওয়ার জন্য দায়ী কে, আমি
না ওই চাপা। লাখন লাখন লাখন, বেশ কিছুদিন গ্রামের বাড়িতে এসে এই গ্রামের পরিবেশটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার মনটা পড়ে থাকতো সেই মুম্বাইয়ে, কিন্তু আমার সব কিছু পরিবর্তন হয়ে গেল এই গ্রামের ছেলে লক্ষণকে দেখে। তার চাল চলন আচার আচরণ আমাকে একেবারে পাগল করে দিয়েছে। কেন হব না, গ্রামের সবুজ মাঠ, ফিঙে পাখির ডাক, দিঘির জলে ফুটে থাকা শ্যাওলা শালুক, ওহ কি দারুণ ফ্যান্টাস্টিক। আর ওই দিঘির পারে লক্ষণ আমাকে বলেছিল, প্রেম হচ্ছে সমুদ্রের ঢেউর মতো যে বার বার আছড়ে পড়ে এই সৈকতের বুকে। ভালোবাসা, ভালোবাসা হলো নিস্তরঙ্গ দিঘির জলের মতো যে জলে ফুটে থাকে শাপলা শালুক রং বেরঙের পদ্ম। এই লক্ষণ, সেই প্রথম দিনের কথা আজও তোমার মনে আছে? কেন মনে থাকবে না লিপি, সেদিনের কথা কি কোনোদিনও ভুলতে পারি? আমি কলকাতা যাবো বলে স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেন থামতেই দেখে হঠাৎ হাঁটতে হাঁটতে আসছে একটা মিষ্টি মেয়ে, আর সে হলো কি তুমি। তোমাকে দেখে না আমি একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের ভালোবাসার ব্যাপারটাকে ওরে বাপে বাপ, কিছুতেই মেনে নেবে না। তোমাকে আর বলতে লাগবে না, আমার দিদির মুখে শুনেছি তোমার মা নাকি আমার দিদিকে খুব নির্যাতন করে। হ্যাঁ যা শুনেছো ঠিক শুনেছো, মা না বৌদির সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি। সেই অন্ধকূপে তোমাকেই তো চালাতে হবে, অ্যালো আর সুগন্ধি ধূপ। তুমি কি মিষ্টি মিষ্টি কথা বলো লক্ষণ, তাই তো, তাই তো তোমার গায়ে লেগে থাকা এই গায়ের বাটির সুদাগন্ধ। আমি যে তোমার মাঝে দেখেছি আমাদের গ্রামের চণ্ডী মণ্ডপের সেই পুরনো বিকেলের রোদ্দুর। আমিও তো তোমার ভালোবাসার মধ্যে খুঁজে পেয়েছি ভোরের বেলা শিশিরে ভেজা কলকে ফুলের কাঁচা হলুদ। এই লিপি আমি এখন বাড়ি যাই, আমার অনেক দেরি হয়ে গেছে, আসি লিপি বাই। ভালোবাসা যে এত পাগল করে তুলে তা আমি আগে কোনোদিনও জানতাম না। ছোট থেকে বড় হয়েছি শুধু গরিবদেরকে ঘৃণা করতে শিখেছি, কিন্তু পূজারিণী হওয়ার স্বপ্ন তো আমি কোনোদিনও দেখিনি। তবে কেন আমি পূজারিণী হতে পারবো না, আরো পাঁচটা মেয়ের মতো সন্ধে বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে? কেন আমি পারবো না? আমি পারবো, নিশ্চয় পারবো, 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 পারবো বললেই তো আর সব কিছু পাওয়া যায় না মালিপি। পাপ্পা অমাপশ্রয় পে তুই অনেক দূর এগিয়েছিস, ওই লক্ষণকে ভালোবেসে তুই তাকে বিয়ে করতে চাইছিস। আমি কি হলো ঢোক গেলছিস কেন বল, আমি কি ভুল শুনেছি? না দাদি, তুমি যা শুনেছো ঠিক শুনেছো, লক্ষণ আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসার মানে জানিস? শোন লিপি, তুই যতখানি এগিয়েছিস ঠিক ততখানি পিছিয়ে আসবি, আর না হলে না হলে তুই আমার সঙ্গে তর্ক করছিস মামনি? তুই শুধু নিজের কথাটা ভাবলি, আমার কথাটা ভাবলি না? তোর মা চলে যাওয়ার পর তোকে তোর মামার বাড়িতে রেখে বড় করেছি, শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়েছিস, এখন এখন এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসার প্রয়োজন মনে করলি না? আমি কি তোর কাছে এতই পর হয়ে গেছি? এখন আমার কাছে টাকা সম্পদ কারখানা সব আছে সব, কিন্তু তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে তা বলতে পারি? আমি কি তোর কাছে এতই পর হয়ে গেছি মা? বল বল মা বল। আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেব, তুই ওই লক্ষণকে ভুলে যামা। একটা চাল চুলোহীন ছেলে সে হবে আমার জামাই। জানি ড্যাডি জানি, লক্ষণকে তুমি কোনোদিনও মেনে নিতে পারবে না, তবুও বলেছো শোনো ড্যাডি, লক্ষণকে আমি ভালোবাসি এবং তাকেই আমি বিয়ে করব। এটাই কি তোর শেষ কথা? না আরো বাকি আছে, সময় হলে বলবো, তবুও বলছো শোনো ড্যাডি, সারাটা জীবন তুমি ব্যবসার কাজে ব্যস্ত থেকেছো, মাইনে করা লোকের কাছে আমি বড় হয়েছি, মায়ের মমতা বাবার স্নেহ আমি কিছুই বুঝি না কিছুই জানি। মামনি টাকা দিয়েই খান তো মামনি, কোনোদিনও কি আমায় কোলে নিয়ে একটু আদর করেছো?
মামনি বলো না ড্যাডি বলো মামনি আমার মায়ের কথা মনে হলো চোখে ঘুম আসছে না ওই দূরে নীল আকাশের দিকে তাকিয়ে আমি আমি চোখের জলে বুক ভাসিয়েছি ড্যাডি মামনি আর সেই দুঃখের দিনে আমার আমার আমি কেউ সান্ত্বনা দিতে আসেনি ড্যাডি মামনি আমারও মাথাটা গরম হয়ে গেছে অমরেশ কেন কি হয়েছে ওই শয়তানি মেয়ে চাপা ও বাড়িতে গিয়ে রামের ভাই লক্ষণকে আমার মেয়ে লিপির পেছনে লাগিয়ে দিয়েছে ভেঙে দেব লক্ষণের কাছ থেকে লিপিকে যে কোনো প্রকারে সরিয়ে আনতে হবে কি করে স্যার কি করে কি করে কি করে হ্যাঁ শোনো অমরেশ লিপির সঙ্গে তোমাকে ভালোবাসার অভিনয় করে ওই লক্ষণের কাছ থেকে লিপিকে সরিয়ে আনতে হবে দেখুন স্যার আমি হলাম আপনার কোম্পানির সেলস ম্যানেজার আপনার কথায় আমি অনেক অন্যায় কাজ করেছি পুলিশের কথায় আমার নাম আছে এক কথায় আমি সালা ক্রিমিনাল আর আপনার মেয়ে লিপি সে তো হলো কচি মাল এই শালা আমার সঙ্গে কি তার মানায় বাজে কথা রাখো অমরেশ আমার কাছে আমার মেয়ের চেয়ে এই টাকার দাম অনেক বেশি তার হাসির চেয়ে এই টাকার গন্ধ আমি ভালোবাসি নমস্কার উপস্থিত মাননীয় মাননীয়াগণ আপনাদের চরণে আমার শতকোটি নমস্কার দেখুন আমি একটু নাটকের বাইরে আসলাম আপনারা আমার ছোট্ট একটা বিচার করে দেবেন ন্যায্য বিচার দেখুন আমি তো পেটের জ্বালায় সিঙ্গেল শুয়োরের বাচ্চা পেটের জ্বালায় আমি সিঙ্গেল শুয়োরের বাচ্চা আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে এ শালা তো ডবল শুয়োরের বাচ্চা কে কথাটা কি আমি ভুল বললাম আমাকে তো তুমি চেনো না অমরেশ কাজের প্রয়োজনে আমার মেয়েকে কিছুদিনের জন্য তোর সঙ্গে লেলিয়ে দেবো তারপর কাজ ফুরিয়ে গেলে পা থেকে একটা জুতো খুলে তোর গালে বসিয়ে দিয়ে আবার আমার মেয়েকে ফিরিয়ে নেব হ্যাঁ শোন অমরেশ আমার মেয়ে লিপির সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি তোমাকে বিজনেসের শেয়ার বানাতে চাই শেয়ার এই শালা অ্যাক্টিং করছে আরে না না অ্যাক্টিং নয় আমি সত্যি বলছি করছে এই নির্গা দেখ মিস্টার চৌধুরী আপনি শালা সমাজের সঙ্গে অ্যাক্টিং করছেন নিজেকে নিজের সঙ্গে অ্যাক্টিং করছেন এমনকি শালা নিজের জন্ম দেওয়া মেয়ে তার সঙ্গেও আপনি অ্যাক্টিং করছেন রিমেম্বার মিস্টার চৌধুরী আমার সঙ্গে শালা অ্যাক্টিং করবার চেষ্টা করবেন না তাহলে আপনার মুখোশটা টেনে ছুঁড়ে ফেলে দেব বাজে কথা রাখো অমরেশ তোমার সাহায্যে আমি এই অপরাধ জগতে ডন হতে চাই ডন দেখুন স্যার ওই পণ রাখতে গেলে আপনাকে বোম্বাই স্টেশনের কাছাকাছি একটা হোটেল খুলতে হবে আর সেই হোটেলে ককটেল পরিবেশন করবার জন্য আমি একটা মিষ্টি মেয়ের সন্ধান পেয়েছি কি নাম তার কোথায় থাকে নাম মিস পামেলা থাকে আমার সাগরের জগার কাছে আর তাকে চোখে চোখে লক্ষ্য রাখে ওই শালা দিনেশ দিনেশ মানে সেই বেইমানটা না 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 এখন ভালো হয়ে গেছে আমাদের সঙ্গে বেইমানি করবে না তবুও সে যদি আমাদের সঙ্গে বেইমানি করে কি বলছে কি বলছে ও কি বলছে জানেন তো ও বলছে ও আমাদের সঙ্গে আর কখনো বেইমানি করবে না কথা দিচ্ছিস ও মাগো ও মাগো
বলছে যে আমাদের সঙ্গে ও কখনো বেইমানি করবে না, বেইমানি করলে আমরা ওকে গুলি করে মারবো। হ্যাঁ কিন্তু অমরেশ, আগামী এক বছরের মধ্যে কিন্তু আমার হোটেল কমপ্লিট চাই। না না, এক বছর নয় স্যার, এক বছর নয়, আপনাকে কমপ্লিট হোটেল কিনতে হবে স্যার। আর সেই হোটেলে আপনি বাসর জাগবেন, বাসর, আর মিস পামেলাকে নিয়ে আপনি বাসর জাগবেন। এই জন্যই তো এত সব ঝামেলা। আজ ভাদ্র দ্বিতীয়া, বাঙালিদের ঘরে ঘরে সব দিদি বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে যমরাজের কাছে দীর্ঘ আয়ু কামনা করবে। কিন্তু কিন্তু আজ যদি আমার বোনটা বেঁচে থাকতো, সেও হয়তো আমার কপালে ফোঁটা দিয়ে বলতো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, আমার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘ আয়ু কামনা করলাম। কিরে ভাই জগাই, অমন অবাক হয়ে কি দেখছিস? দেখছি আর ভাবছি, ভাবছি আর দেখছি, মনে হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীটা কত সুন্দর। দিদি দিদি, কে বলেছে এই পৃথিবীতে স্নেহ ভালোবাসা সব মারা গেছে? আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, আর আর সেই সঙ্গে চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে, শয়তান অমরেশ পাল, তুই আমার এই দিদির কোনোদিনও কোনো সর্বনাশ করতে পারবি না। নারে ভাই না, তোর মতো ভাই যে দিদির পাশে আছে সেই দিদির কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। ও ওই জন্য বুঝি ওই জানোয়ারটাকে দেখলে তুই এত রেগে যাস? হ্যাঁ দিদি, শুধু সুযোগের অপেক্ষায় আছি, জানি না, জানি না কবে আসবে সেই দিন। চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না, প্রতিহিংসার আগুন আমারও বুকের মাঝে দাউ দাউ করে জ্বলছে, তাই আমরা ভাই বোন একসাথে মিলে ওই শয়তানগুলোকে খুন করে ওদের রক্ত আমরা স্নান করবো। শোনো দিদি, ওই শিল্পপতি অজিতেশ চৌধুরী এই শহরে একটা বড় হোটেল করেছে, তুমি সেই হোটেলে ড্যান্সারে কাজ করবে, কারণ কারণ মিস্টার চৌধুরী তোমাকে ভীষণ পছন্দ করে। তাই বুঝি? হ্যাঁ দিদি, তাছাড়া তুমি অনেক অনেক টাকা ডিমান্ড করবে, আর সব কথা আমি তোমাকে পরে বলবো, এখন তুমি বাড়ির ভেতরে চলো। তাই চল। কে আপনি? আরে আপনি দীনেশ বাবু না? এই সেই শয়তানটা যার জন্য আমার জীবনটা জোরে পুরে শেষ হয়ে গেছে। জগাই, ওকে এখান থেকে চলে যেতে বল। আরে আমরা সাহস তো কম নয়, আপনি মিস রিমঝিমের ফ্ল্যাটে ফোঁটা নিতে এসেছেন। জগাই দিদি, ওকে বলে দে মিস রিমঝিম যাকে থেকে ফোঁটা দেয় না। আপনার সাহস তো মন্দ নয়, একটা রাস্তার ভিকিরি হয়ে এসেছেন মিস রিমঝিমের কাছে ফোঁটা নিতে। আউট, আই সে ইউ গেট আউট। জগাই দিদি, এই ভিকিরিকে দেখে মনে হচ্ছে অনেক দিন কিছু খেতে পাইনি, মুখখানা শুকিয়ে গেছে। আমার কুত্তা বিট্টুর জন্য রাখা কয়েক পিস বাসি পাউরুটি আছে, সেই পাউরুটিগুলো এনে ওর মুখে ছুঁড়ে ফেলবে। দিদি, যাওয়ার সময়, যাওয়ার সময় এই ভিকিরিকে আমি এই 50 টাকা ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। দিদি দীনেশ বাবু, আপনার মতো বেঈমানের চোখের জলে এই মিস রিমঝিমের কঠিন হৃদয় গলবে না, কিছুতেই না, কিছুতেই না। আসিতার জন্য, আসিতার জন্য মনটা ব্যাকুলে উঠেছিল, তাই তো, তাই তো অবিকল, অবিকল সীতার মতো দেখতে, তাই তো আমি তার কাছে ফোঁটা আমি এসেছিলাম, কিন্তু সে আমাকে ফোঁটা দিলে, আমাকে তাড়িয়ে দিলে, তাড়িয়ে তো দেবে, কারণ কারণ আমি যে দাদা নামের কলঙ্ক, আর এই কলঙ্ক মোচন করবার জন্য আমি বোবা না হয়েও বিষাক্ত কালকে উঠে ছবল মারবো।
শালা যাকে মারবো না তার শরীর নীল করে দেব। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হুজ্জতি করা হচ্ছে, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে আমি শালা সমাজ বিরোধী, আমি ক্রিমিনাল। ওই সব নেতা মন্ত্রীরা, ওই নেতা মন্ত্রীরা শালা আমাকে নিয়ে কাজ করেছে, কাজ শেষ, ফুটবলের মতো শালা লাথি মেরেছে লাথি। এই সমাজের শিল্পপতি ওই অজিতেশ চৌধুরীর কৃপায় আজ সালামে মাথা তুলে দাঁড়িয়েছে। সালাম মাঝে মাঝে মনে হয় না সন্ত্রাস করে স্তব্ধ করে দেয় প্রশাসনটাকে, হাই ডজ বোমা মেরে সব সালা উলট পালট করে দেয়, সব সালা শেষ করে দেয়। ঠিক বলেছো গুরু, একদম ঠিক বলেছো, কারণ আমরা নিজেরাই তো মাফিয়াদের কাছে বিক্রি হয়ে গেছি। আমরা মদকে, মানুষের গণতন্ত্রের প্রতিবাদকে গলা টিপে হত্যা করেছি। আমাদের পাপেই আজ চারিদিকে আগুন জ্বলছে, আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মন্দির মসজিদ সব কিছু। তার চেয়ে চলো না বস, এই সমস্ত দু নম্বরি ধান্দা ছেড়ে দিয়ে এই সব অন্যায়ের প্রতিবাদ করি। শালা প্রতিবাদ করলে হবে না, এর প্রতিরোধ করতে হবে। বস, কে কে বা কারা শালা প্রতিরোধ করবে? সবাই তো বোবা হয়ে গেছে রে বোবা, কোনো কথা হবে না, সব তীরব হয়ে গেছে। তার চেয়ে শালা যা হচ্ছে হতে দে না বে, হতে দে না। কেন হবে না বস, কেন হবে না? বাংলার পাবলিক আজ ধাপ্পাবাজির ঘুষিকে বোবা হয়ে গেছে। শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা সব মুখে কুলুপ দিয়েছে। শিক্ষিত বেকার, তুমি চাকরি পাবে না, শ্রমিক তুমি কাজ পাবে না, নতুন করে চালু কলকারখানা সব বন্ধ হয়ে যাবে, নতুন করে কারখানা হচ্ছে না, হবে না। শালা তাতে আমাদের কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমাদের দু নম্বরই ধান্দা চলছে চলবে, আমাদের সন্ত্রাসবাদ কেউ রুখতে পারবে না। সে শালা যে পক্ষই আসুক না কেন, আমরা শালা সব পক্ষের দাদা। আসে এবং যায় বস, আসে এবং যায়। চোখের সামনে সাধারণ মানুষের হাহাকার দেখলে না আমি শালা মাথা ঠিক রাখতে পারি না। লেখা পড়া শিখে এই সব সমাজ বিরোধীদের খাতায় নাম লিখেছি, এইভাবে বেঁচে দেখাচ্ছে। মৃত্যু অনেক গৌরবের বস, মৃত্যু অনেক গৌরবের। এই শালা, এই মৃত্যু মৃত্যু করছিস রে, মৃত্যুকে দেখেছিস? সেদিন ছিল 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি না আমাদের কলেজের একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গিয়েছিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে আর কি। মাত্র মাত্র দেরি হয়ে গেছে বাড়িতে ফিরতে, দেরি হয়ে গেছে বাড়িতে ফিরে এসে দেখলাম বাড়ির উঠোনের চার পাশে প্রতিবেশীরা সব গোল হয়ে দাঁড়িয়ে, তাকে তাকে না মধ্যিখানে শুয়ে দিয়েছে একটা একটা সাদা থান, সারা শরীরটাকে ঢেকে দিয়েছে। আমি ডাকলাম, ভাই কী হয়েছে, তোমরা শুয়ে আছিস কেন? ওরা ওরা ভাবে তোকে দেখছে কেন, কথা বলছিস না কেন? ওর না, ওর কথা বলছিস না কেন, কী হয়েছে তোর? কত সবার মুখের দিকে তাকিয়ে দেখি কাপড়ের আঁচল মুখে নিয়ে মেয়েরা হালকা হালকা করে তার দিকে তাকিয়ে আছে। বস, চোখে জল ফেলেছে, একটাই কথা, দলের ছেলেরা ভুল করে বলেছে। বস বস বস, তুমি কার কথা বলছো বস? ছোট বড় আদরি, ছোট তাকে নিয়ে আজ এই হোটেল নির্জন কক্ষে। স্টপ, স্টপ ইট। গুড ইভিনিং ম্যাডাম। কে আপনি?
আমার মাথাটা হলো তরবুজ, বাইরেটা সবুজ, ভেতরটা লাল পাল, অমরেশ পাল। নমস্কার পাল সাহেব। দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কিন্তু আমার তো আপনার সঙ্গে কোনো কথা নেই। রাগ করবেন না, আমি কিন্তু খারাপ মানুষ নই, আমি এক নম্বর মানুষ। আমি আপনার নাচে মুগ্ধ, আপনার গানে আমি পাগল। ছাগল, আমি তোকে একটা ছাগল বানাবো, ছাগল। দেখুন ম্যাডাম, কিছু যদি না মনে করেন তাহলে আপনাকে আমি আমাদের হোটেলে নিয়ে যেতে রাজি আছি। ও, আপনি আমাকে কিনবার স্বপ্ন দেখছেন তাই তো? তাকে রেস্তো আছে তো? রেস্তো বেস্তো বলুন না, গাড়ি বাড়ি ছাড়া নগদে কত নেবেন? 50,000, 1,00,000? ওতে হবে না পাল সাহেব, একটু ঝেড়ে কাশুন। তার মানে? তার মানেটা কান খুলে শুনে রাখুন, আমি বাজারের চিংড়ি মাছ নই যে আপনি আমাকে নিয়ে দর কষাকষি করবেন। জগাই, হ্যাঁ দিদি, আমার একটা কথা ভদ্রলোককে জানিয়ে দে, পারলে বসবে নইলে কেটে পড়বে। ম্যাডাম রাগ করছেন কেন? রাগে সব শেষ হয়ে যায়, সমস্ত কিছু মিটমাট করে নেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাইরি আপনাকে আমি 2,00,000 দেবো, এবার নিশ্চয় নিয়ে যেতে পারবো। আরে নিশ্চয়ই 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 পারবেন পাল সাহেব, নিশ্চয়ই পারবেন। তবে আপনি আমাকে নিয়ে যেতে না পারলেও পারবেন আমার এই পায়ের জুতোটাকে নিয়ে যেতে। রিমছিম খাল বিল থেকে ধরে আনা কোনো চুনো চাঁদা মাছ নয়, আমি হলাম রাঘব পুয়াল। আমাকে পেতে গেলে পুরো পুরি 5,00,000 চাই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই শালি, এই তোর জীবনে আমি ব্যান্ড বাজিয়ে দেবো রে শালি, ব্যান্ড বাজিয়ে দেবো। এই হোটেলে আজ তো শেষ নাচ গান হবে, তারপর তোকে নিয়ে আমি দুবাই চলে যাব। এই এই শালা জগা, বস, এই কথাগুলো তোর দিদিকে জানিয়ে দে। আরে আরে আরে, রেগে মেগে যাবেন না বস, রেগে মেগে যাবেন না। একটু পরে এই হোটেলে শুরু হবে আমার দিদির নাচ গান, যদি দেখতে চান তাহলে একটুখানি থেমে যান। আবে শালা, এই তোর দিদির নাচ গানের কথায় আমি আগুন লাগিয়ে দেবো, মনে রাখিস। আমি অমরেশ পাল, পাপের ঔরসে লোভের আঁতুর ঘরে আমার জন্ম, হিংসার দুধ খেয়ে আমি বড় হয়েছি, চক্রান্তের স্কুল থেকে আমি করেছি অসভ্যতার উচ্চ মাধ্যমিক পাস, ষড়যন্ত্রের কলেজ থেকে অরাজকতার গ্যাজুয়েট হয়ে সরাসরি রায়চৌধুরী কোম্পানির ম্যানেজার, ন্যায় নীতির মাথায় পা রেখে আমি চলে, খুন আমার পেশা, নারী ধর্ষণ আমার নেশা। এই কথাগুলো তোর তুলসী পাতা দিদিকে জানিয়ে দে শালা। বস বস, এত পাপ। কি বললি শালা? পাপ পাপ। ওরে শালা, সবার মালিক এক, চোরেরও মালিক এক, সাধুরও মালিক এক, আর শালা আমারও মালিক এক। তিনি আমার মুক্তার, তিনি আমার ব্যারিস্টার, তিনি আমার মুক্তার, তিনি আমার ব্যারিস্টার, হাইকোর্টে বিশেষ বিচারে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। অনুষ্ঠান শুরু করতে হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আপনারা সকালে উপস্থিত হয়েছেন এই হোটেল প্যারাডাইসে, তাই আজকের এই সুন্দর সোনালী সন্ধ্যায় আপনাদের সামনে আপনাদের মনকে নাচে গানে ভরে দিতে আসছে স্বপ্ন সুন্দরী মিস রিমঝিম। গিরাই হায়,
অবিকল সীতার কণ্ঠস্বর, সেই চোখ, সেই মুখ, কে ওই রেমঝিম? কে ওই রেমঝিম? লেটার প্লিজ, লেটার। এই মিস্টার, সীতা, সীতা তুমি? এই মিস্টার, আপনি কাকে সীতা বলছেন? আমি কোন সীতা টিতা নই, আই মিন্স রিমঝিম। না, তুমি রিমঝিম নও, তুমি সীতা। নাও নাও মিস্টার, নাও। আমি হলাম চমক, আমার যৌবনের আকর্ষণে আপনার মতো কত পুরুষেরা আমার কাছে ছুটে আসে, আমার যৌবন সাগরের সাঁতার কাটে। তুমি ভুল করছো সীতা। কেন দিওয়ালা করছেন মাইরি? আসল কথাটাই বলে ফেলুন না, যে আমাকে আপনার পছন্দ হয়েছে, আপনি আমাকে চান, তাহলে দেরি করছেন কেন? চলে আসুন, চলে আসুন আপনি আমার সাথে আমার ঘরে, চলে আসুন, চলে আসুন। এত তুমি নিচে নেমে গেছো সীতা, তোমার লজ্জা করে না? ছি ছি ছি, আমি তো আগেই বলেছি আমি কোনো সীতা টিতা নই, আমি রিমঝিম। নাম এবং পোশাক পরিবর্তন করলেও তুমি কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না, তুমি ধরা পড়ে গেছো, তার প্রমাণ তোমার ওই চোখে। আপনি আমার চোখে কি দেখেছেন? নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা। আপনি ভুল দেখেছেন, ভুল বুঝেছেন। কিন্তু তুমি তো জানো তুমি বড় অসহায়। হ্যাঁ হ্যাঁ, আমি বড় অসহায়, বড় একা, কিন্তু এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী যদি বলি, এর জন্য দায়ী তোমাদের মতো পুরুষেরা। না, তাই তুমি নিজে নিজে, তুমি, তোমার দাদা এবং অমর সের কথা শুনে আমার ভালোবাসাকে সেদিন তুমি উপেক্ষা করেছিলে। আর সেই জন্যই তো আমি আমার দুর্ভাগ্যের অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম। তার মানে প্রতিশোধ, প্রতিশোধ নেবে না?
তোমার ভালোবাসাকে অস্বীকার করেছি, অপমান করেছি। প্রতিশোধ নেবে না? দাঁড়িয়ে আছো কেন? প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও না! তোমার ভালোবাসাকে অপমান করা প্রতিশোধ নাও, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ! কি বললে? প্রতিশোধ? জানো সীতা, আমি আমার জীবন খাতায় হিসেবের লাভ লোকসান মেলাতে শিখিনি। তোমার উপর প্রতিশোধ নিলে যে আমার বুকে বড় ব্যথা লাগবে। কেন, কেন তুমি আমাকে আজও ভালোবাসো? ছায়া কি তার কায়া কি কোনোদিন ভুলতে পারে? হৃদয় কি তার স্পন্দনকে কোনোদিনই ভুলতে পারে? সুতরাং আমি যে পরস্ত্রী, তুমিও তো তেমনি বিবাহিত। তবুও তোমার ভালোবাসা আজও আমার কাছে সমাহিত। আমি যে গৃহহীন শুকনো নদী, আর তোমার স্ত্রী চাপা প্রবাহিতা নদী। সেই নদীর জলে শরীর শীতল হয়, কিন্তু কিন্তু মনের তেষ্টা মেটে না। কেন, কেন তুমি চাপাকে বিয়ে করে সুখী নও? কেন জানো সীতা, আমার বাইরেটা সুখী হলে কি হবে? অন্তরটা বড় দুঃখের, বড় কষ্টের। কেসের দুঃখ, কেসের অভাব? তোমার অভাব, অভাব একটা সন্তানের অভাব, সন্তানের, সন্তানের। ছোট মায়ের কথা মতো চাপাকে বিয়ে করলে কি হবে? চাপা আজ মা হতে পারল না। চাপা, চাপা বন্ধা, কিন্তু আমার মনের ইচ্ছেটা তো বন্ধ নয়। আমি তো একটা সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। খেপা যেমন পরশ পাথরের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়, আমিও তেমনি পিতৃত্বের স্বাদ পাওয়ার জন্য আমি আমার কল্পনার জগতে ঘুরে বেড়াই। কিন্তু তোমার ওই কেন কিন্তু উত্তর আমার জানা নেই রাম। আজ তোমার আমার পথ সম্পূর্ণ আলাদা। জানো রাম, সেদিন, সেদিন একটা ঝড়ে সব কিছু কেমন উলট পালট করে দিয়ে গেছে। জানো সীতা, আজ আমি অনেক টাকার মালিক হলে কি হবে? আমার জীবনের সুখ আনন্দ বলতে কিছু নেই, কিছু নেই। বলতে পারো সীতা কেন এমন হলো? ডাক্তারবাবু মেডিকেল টেস্ট করে প্রমাণ করে দিয়েছেন চাপা কোনোদিন মা হতে পারবে না। কিন্তু, কিন্তু আমিও তো বাবা হতে চাই। একটা সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। একটা ছোট্ট শিশু আমাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকবে। বলতে পারো সেটা এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি, তুমি, তুমি। শব্দ হও রাম, আমি যা সহ্য করতে পারছি না, এই অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারছি না রাম। আমার পা থেকে মাটিটা সরে যাচ্ছে, আমার চোখটা অন্ধকার হয়ে আসছে, আমার মাথাটা ঘুরছে, আমি পড়ে যাব। আমাকে তুমি ধরো রাম, আমাকে তুমি ধরো। ডাক্তার, ডাক্তার বাবু! না না না, আমি আর ও বাড়ি যাব না। কেন যাব, কিসের জন্য যাব? যে সংসারে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, সেই সংসারে আমি যেতে চাই না। তাছাড়া মা আমাকে বাজা বলেছে, আট করে বলে অপমান করেছে। সত্যি তো, আজ বিয়ের চার বছর হয়ে গেল, আজও আমি মা হতে পারলাম না। কেন, এর জন্য কি আমি দায়ী? সংসারে আর পাঁচটা মেয়ের মতো আমিও তো সন্তানের মুখে মা ডাক শুনতে চেয়েছিলাম, কিন্তু কি পেলাম, আমি কি পেলাম? আমি যদি পাগল হই তাতে তোর কি যায় আসে? তুই শুধু তোর কথাই ভাবছিস দিদি, জামাই বাবুর কথা ভাব। সে মানুষটা কেমন আছে, কি করছে, তার কথা একবারে মনে পড়ছে না। তার কথা ভেবে কি লাভ? সে তো শুধু টাকা রোজগার করতেই ব্যস্ত। আমার কথা ভাববার সময় কোথায় তার? এই শোন দিদি, মন খারাপ না করে আমার কথাটা শোন। আমরা মেয়েরা না একটু তুই ধৈর্য হারিয়ে ফেলি রে দিদি, আর ছেলেরা, ছেলেরা অনেক অনেক যন্ত্রণা বুকে নিয়ে ঘুরে বেড়ায় রে দিদি। তুই যাই বল লিপি, আমি আর ও বাড়ি যাবো না। আমি অপায়া, আমি বন্ধ। তুমি শুধু তোমার কথাই ভাবলে বৌদি, আমাদের কথা একবারও ভাববে না। তুমি কি একাই কষ্ট পাচ্ছ? আমরা বুঝি কষ্ট পাচ্ছি না? তাছাড়া তুমি জানো না বৌদি, বাবা ভীষণ ভেঙে পড়েছেন। এই জন্য তো এই মুখ আর আমি তাকে দেখাতে চাই না ঠাকুরপো। বৌদি, তুই জামাই বাবুর কথা ভাব, আমার আর লক্ষণের কথা ভাব। শোন দিদি, মন খারাপ না করে তুই বাড়ি যা রে দিদি, আর না হলে, না হলে আমার স্বপ্ন যে ভেঙে চুর মার হয়ে যাবে রে দিদি। আর সেই স্বপ্ন হারার ব্যথায় আমাকে, আমাকে হয়তো আত্মহত্যা করতে হবে। কি বলছিস লিপি? আর কোনো কিন্তু নয় বৌদি, তুমি নিজেকে তৈরি করে বাড়ি যাওয়ার জন্য
রেডি হয়ে যাও। আমি ড্রাইভার প্রসেনজিৎকে বলে গাড়ি রেডি করে গাড়িতে বসে আছি। লক্ষণ ঠাকুর, আমি তোমাকে কি করে বোঝাই, আমি যত চেষ্টা করলেও নিজেকে কিছুতেই শক্ত করতে পারছি না। সে অসুস্থ হতার বাকি নেই, সে অসুস্থ অনেক আগেই হয়ে গেছে। শুধু আমি কষ্ট পাবো বলে আমার কাছ থেকে সে পালিয়ে পালিয়ে বেড়ায়। যদি বলি তোর ধারণা ভুল, তার মানে ওই রাস্কেল রাম তোর সঙ্গে অভিনয় করছে। তার সম্পর্কে তুমি কতটুকু জানো কাকা? অনেক কিছু জানি, কিন্তু তুই কি জানিস? সে একটা চরিত্রহীন, সে একটা লম্পট। কাকা, তোমার মনের লাটায় সন্দেহের সুতো বেঁধে তুমি কি আমার মনের আকাশে অবিশ্বাসের ঘুড়ি উড়াতে চাইছো, আমার জীবনে নামাতে চাইছো তিক্ততার অকাল সন্ধ্যা? ওই মুম্বাই হোটেলের মিস মুখী রানী রামের স্বপ্নের অলোকানন্দা, তার প্রতি সে আজ আসক্ত। আমাদের সম্পর্কটা এত ঠুনকো নয় কাকা, বেশ পাকাপোক্ত। তার মানে সে তোর কাছে সৎ, মহৎ, চরিত্রবান। ওই তিনটি শব্দ দিয়ে আমার স্বামীর চরিত্রের মান নির্ণয় করা যায় না কাকা, কারণ আমার স্বামীর চরিত্র আকাশের মতো সীমাহীন আর সাগরের মতো অতলন্ত। তাহলে রামার ইমঝিমে ছবিগুলো কি মিথ্যা? দেখো দেখো বৌমা, ভালো করে দেখো। আমি কি দেখছি? আমি বোধহয় পাগল হয়ে যাব। তুই পাগল হলেই তো আমার লাভ, আমি ওই ছাগলটা আমার স্বপ্নের কচি পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। আমি আত্মহত্যা করব। তার মানে তুমি হার মেনে পালিয়ে যেতে চাইছো? কেন তুমি বুঝতে চাইছো না রাম, ওই রিমঝিমের জন্যই তোমার সঙ্গে মিথ্যা আচরণ। একটা মিথ্যাবাদী, ওই মাদি মাকড়সার জন্য তুমি আজ মা হতে পারোনি। রাম তোমাকে শুনিয়েছে অন্য কথা। না না, আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। কাল সকালে ফ্লাইটে আমি মুম্বাই যেতে চাই আর সেইখানে গিয়ে দেখতে চাই এই সিক্স নদী নর্মদাকে ছেড়ে সেই পচা নর্দমার জলে ডুবে সে কি পাই আর কোন সুখেই বা আছে। যাও যাও এবার দেখি মশাই আমি কি করতে। আহা, কি আনন্দ এই আকাশে বাতাসে! আমার নতুন স্বর্গরাজ্যে অপ্সরা নাচে অপ্সরা, ওই সুন্দরী রিমঝিমকে আমি খেঁচে রাঁধবো খেঁচে। তো শালা পড়ে যাবেন মস্ত বড় পেঁচে। আমার কাছে কোনো টাকা হবে না। বেশ তো বেশ তো, কথাগুলো না হলে এই চাপা দেবীকেই বলে আসি। ও কথা তুমি চাপাকে বলবে না, তাহলে মাল্লু ছাড়ুন। মাল্লু মাল্লু, আরে সাল দেখছি তুমি একটা সাংঘাতিক মাল। চিনতে পারার জন্য ধন্যবাদ। এই নাও 1,00,000 টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেই তো দিলেন, আবার কিন্তু কিন্তু করলেন কেন? ওই ইয়ে, আপনার মেয়ে লিপির কথা যেন ভুলে যাবেন না, তাকে কিন্তু আমার চাই চাই। পাবে পাবে অমরেশ ভাই। এই শালা ভাই মানে? আরে তোমাকেই তো করবো আমার একমাত্র জামাই। আমি হব আপনার একমাত্র জামাই। কিন্তু বস, আপনার ভাইজি যদি ফিরে এসে সম্পত্তির ভাগ চায় তখন কি হবে? তখন তাহলে এই রিভলভারের একটা মাত্র দানা খরচ করব আর দয়টা চাপিয়ে দেবো ওই রামের ঘাড়ে। বস, শয়তানি বুদ্ধিতে তুমি আমার কাছে শিশু,
তাই তুমি জানো না আমার বাইরের রূপটা যিশু হলেও এই ভেতরটা পশু। মিস্টার চৌধুরী, সূঁচ হয়ে ঢুকেছি, কাল হয়ে বেরিয়ে যাব, তারপর শালা তোমার এই সাজানো গোছানো রাজত্বে আমি আগুন লাগিয়ে দেব। নিভিয়ে দেব অজিতেশ চৌধুরী, অমরেশ পাল, ইমজি মেজি বলে যে আগুন জ্বালাতে চাইছ, আগুন আমি নিভিয়ে দেব। এই কথাটা জানবার পর মিস রিমঝিমকে আমরা চিঠি লিখেছি, সকলের মতো সে জানে আমি বোবা। না, আপনি বোবা নন। ঠিকই ধরেছেন, আমি বোবা সে সকলের সঙ্গে অভিনয় করি। কিন্তু আপনি আমাকে ফলো করেন কেন, কি চান আপনি? পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, ফিরিয়ে পেতে চাই আমার হারিয়ে যাওয়া দিনগুলোকে। কিন্তু আপনার বোন তো আর পৃথিবীতে বেঁচে নেই। তাই তো, তাই তো আমি তোমার মধ্যে তাকে খুঁজে পাই। দীনেশ বাবু, দীনেশ বাবু না বলে রক্ষা করবো কি করে? তার মানে অজিতেশ চৌধুরী, অমরেশ পাল তোমাকে নিয়ে ছিনিবিনি খেলতে চায়। ভয় নেই, ভয় নেই বোন, ভয় নেই, মানে আমি থাকতে থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা, মানে আমি যে বোবা নই এ কথা জানো? কেউ জানতে পারবে না। আচ্ছা আচ্ছা বোন, আমার একটা কথা রাখবে, মানে আমি যদি তোমায় কিছু উপহার দিই তুমি নেবে? আপনি আমাকে উপহার দেবেন কেন? আমি যদি তোমার নিজের দাদা হতাম তাহলে দাদা হিসাবে বোনকে কি উপহার দিলে সে নিতে পারতো না? বলো না, বলো না, তুমি কি নিতে পারতে না? তুমি তোমার পরিচয় যতই গোপন করে রাখো বোন, আমি আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি গো, আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি, যাকে আমি সারাটা জীবন কোলে পিঠে করে, যাকে আমি বড় করে তুললাম, তাকে আমি এত সহজে ভুলে যাব? শুধু যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই বোন, তুমি যেখানে দেখো সুখে দেখো, ভালো দেখো, ভালো দেখো, ভালো দেখো। পূজনীয় দাদা, আজ তুমি অনুশোচনার জলে মুখ ভাসিয়ে দিলে কি হবে? আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ আমি জানি, আমি জানি সুযোগ পেলে, সুযোগ পেলে আবার তুমি আমার ক্ষতি করার চেষ্টা করবে। কি করে ক্ষতি করবে সীতা, কারণ দীনেশের কাছে আজ তুমি মৃত। তবু যেন একটা অজানা ভয় আমার বুকের মাঝে ঘুরে বেড়ায় রাম। ভয় কি সীতা, আমি তো তোমার পাশে আছি। আর কত ঋণের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাবে রাম। সীতা, আমার ভরা বাদলের দিনে পূর্ণিমার চাঁদ হয়ে ধরা দিয়েছো তুমি, আমার দুঃখ ভরা হৃদয় আকাশে। আমি তো তোমার কাছে খুঁজে পেয়েছি আমার হৃদয় মরুভূমিতে পান করবার শীতল জল, আমাকে মুগ্ধ করেছে তোমার বন্ধুত্ব। কিন্তু আমার জন্য তো তুমি অনেক কষ্ট পেয়েছো রাম। সীতা, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ। Thank you.
পেয়েছি আমি পেয়েছি আলো, গড়েছি প্রদীপ সেই আলো জেনে। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, ওদের প্রেমের গল্পগুলো আমাকে শুনতে দিন। শোনো, আজ সারাদিন তুমি বাড়ি যাওনি, তোমার বাড়ির সবাই হয়তো তোমার কথা ভাবছে, তোমার স্ত্রী চাপাও হয়তো জানো, সীতা চাপাজ সন্তান কামনায় পাগল হয়ে গেছে। হবে তো রাম, কেন হবে না, মেয়েদের জীবনের সার্থকতা তো মাতৃত্বেই। ও বাবা, মহিলার আবার নীতিজ্ঞান আছে? তা নীতিজ্ঞান থাকবে না, ছেলেটার ঘাড় মোটকে শোষণ করছে, নিজের জীবনটাকে উপভোগ করছে, নীতিজ্ঞান থাকবে না? এই জন্যই তো বলে গো বৌমা, মেয়েরা মেয়েদেরই শত্রু, এই জন্যই আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়, আমাকে ঠিক ঠিক ভালোবাসতে চায় না। কী করে তোমায় ভালোবাসবে গো বৌমা, হতভাগাটা যে সব ভালোবাসা ওখানেই খরচ করে বসে আছে। এই রাম, আজ কতদিন তুমি বাড়ি যাওনি, তোমার বাড়ির সবার কাছে তুমি কি কৈফত দেবে? আমাকে কারো কাছে কোনো কৈফত দিতে হবে না। কেউ কৈফত চাইলে তো কৈফত দেবে, ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পায় না। ও মা, মহিলার কি গদ গদ ভাব, সুন্দরীর ফুলের গায়ে মুচ্ছা যায়। আমার মাথাটা ঘুরছে মা, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাড়ি নিয়ে চলুন মা, আমাকে বাড়ি নিয়ে চলুন। এবার চলো, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। এই রাম, সত্যি তুমি বাড়ি যাবে? হ্যাঁ বাড়ি যাবো তো। আচ্ছা রাম, তোমার সঙ্গে আমার আবার কবে কখন কোথায় দেখা হবে? দেখা হবে তব মুখখানি ভোরের শিউলি বেলায়, সূর্য ওঠার সকাল বেলায়, উচ্চারিত শুধু একটাই কথা, প্রভাতে উঠিয়ে ও মুখ হেরিনু, দিন আজি যাবে মোর ভালো। রাম, তুমি অমন করে তোমার রঙে আমাকে রাঙিয়ে দিও না গো, আমি যে একটু একটু করে হারিয়ে যাচ্ছি কোনো এক অজানার দেশে। জানো তো রাম, হাজারো বিপদের মাঝে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছ, আমাকে সাহায্য করেছ, আমাকে সান্ত্বনা দিয়েছ, সাহারা দিয়েছ, তবু যেন বারবার আমার মনটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। তেরে মেরে বিচি মে, হা তেরে মেরে বিচি মে, কেসা হ্যায় ইয়ে বন্ধন अंजाला, कैसा है ये बंधन अंजाला।
तूने नहीं जाना तेरे मेरे बीच में तेरे मेरे চরিত্র কখনো কালো হতে পারে না মমতা। ও, তার মানে তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না? আরে কি করে বিশ্বাস করব, গঙ্গার মতো পবিত্র একটা ছেলের চরিত্রে কালিমা লেপন করতে তোমার এতটুকু বিবেকে ভাবছে না? এত ছোট মন তো। শোনো, আর তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আর এক সংসারেও থাকতে চাই না। আজ আমি এই সংসারটাকে ভাগ করব। না, আমি কিন্তু আমার বাবার ভাগে যোগ দেব। যোগ? হ্যাঁ, লক্ষণ তো ঠিক কথাই বলেছে। আমি এই সংসারটা কিছুতেই ভাগ হতে দেব না। দাঁড়ান বাবা, আপনি তো আপনার বিশ্বাস সমীকরণের মান নির্ণয় করছেন, আপনারা সবাই মিলে যোগ বিয়োগ ভাগ করছেন, তাহলে আমি কেন আপনার ছেলের গুণকীর্তন করব? বৌমা, তুমি মাতৃত্বের এই উষরভূমি বিমুখ কৃষকের নামে অভিযোগ জানাতে এসেছেন, আপনি কি তার বিচার করবেন না বাবা? কে বিচার করবে গো বৌমা? ওই জজ সাহেব। মা, তুমি কিন্তু যথারীতি বাবাকে অপমান করছো। কোথা থেকে ঘুরে এসে তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? চুপ কর, একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না? তাই তো আছি গো মা, তাই তো আছি। কোনোদিন কি দেখেছো তোমার মুখের ওপর কথা বলতে? আজ শুধু তোমার কাছে আমি অনুরোধ করে বলছি, আর কখনো কোনোদিনও এই পাগল ভোলা মানুষটাকে তুমি আর অপমান করো না, তাহলে কিন্তু খুলে যাবে আমার ধৈর্যের পথ। ওরে বাবা লক্ষণ, ওইসব কথা বাদ দিয়ে যা বাবা, যা, তুই ভেতরে যা রে, ভেতরে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে বেশ ভালো করে আমি বুঝতে পারছি কি রে, এ বাড়িতে একটা ঝড় আসছে। ওরে হতভাগা, ওরে আমি তো নিজেই একটা মহা সাইক্লোন হয়ে গেছি। সাগরে যার শয্যা, শিশিরে তার ভয় কিসের? আমি তো নিজেই সাইক্লোন, হ্যাঁ সাইক্লোন হয়ে গেছি। কি তুমি হাসছ? না না,
আমার মুখে তো হাসি মানায় না গো, আমার মুখে তো মানায় শুধু কান্না কান্না কান্না। তাই আমি বুঝতে পারছি না এখন আমি কি করব, কি আমার করা উচিত, কি আমার করা উচিত। কিছুই করতে হবে না গো, কিছুই করতে হবে না, যা করবার আমি তো করব। আপনি তো অনেক কিছুই করবেন মা, তবে আপনি যা শুরু করেছেন তাতে করে আমার সংসারটা শেষ হতে আর বেশি সময় লাগবে। আপনি আর আমার কাকামণি মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। কি বললি? আমি আপনাদের কাউকে ছাড়বো না। চাপা, এই যে চাপা, মাও রয়েছ দেখছি, কিন্তু বাবার লক্ষণকে দেখতে পাচ্ছি না তো। কি ব্যাপার, আমাকে দেখে সবাই মুখ ফিরে নিয়েছো? কি ব্যাপার গো মা, কি হয়েছে? কি হয়নি তাই বলস টাউনের মা, ভাস্কর মাস্টারের ছেলে হয়ে তুই যে এতখানি নিচে নেমে যাবি এ আমি কল্পনাও করতে পারছি না মা। এই তো লজ্জা করলো না, ওই কলঙ্কিত মুখটা আমাদের না দেখিয়ে পারিস তো আত্মহত্যা কর। খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। আসলে তুই যদি সত্যিকারের সত্যিকারের আমার পেটের ছেলে হতিস না, তাহলে ওই আতুরে ঘরে আমি তোকে নুন খাইয়ে মারতাম। লম্পট কোথাকার মা গো মা। এসবের মানে কি চাপা? ওই প্রশ্নটা তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো। কি ব্যাপার, তুমি আজকে তো বাঁকা বাঁকা কথা বলছো কেন? তোমার আমার পথটা আলাদা হয়ে গেছে বলে। ওহো, এবার আমি বুঝতে পেরে গেছি, আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বলে তুমি আমার উপর রাগ করেছ। হ্যাঁ, তুমি আমাকে ছোবে না। তোমাকে না ছুলে তোমার মনটাকে আমি ছোব কি করে? এসো না, আমার কথা শোনো। আমি তোমার কথা শুনতে চাই না, আমি জানতে চাই সেই রিমঝিম কে। তুমি তার কথা কি করে জানলে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। মিথ্যে কথা? না মিথ্যে নয়, সত্যি, চন্দ্র সূর্যের মতো সত্যি। তার সঙ্গে তুমি নতুন করে সম্পর্ক করেছো, আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসায় তুমি গরল ঢালতে দিয়েছো, আর যৌবন সাগরে তুমি সাঁতার কেটেছো। সাঁতার? তুমি আমার চরিত্রের সন্দেহের তীর নিক্ষেপ করতে চাইছো? তুমি কিন্তু প্রবঞ্চকের মতো কথা বলছো। না চাপা, আমি কারোর সঙ্গে কোনো প্রবঞ্চকতা করিনি, আমি শুধু তোমায় হাসি খুশিতে রাখতে চেয়েছি। না না, এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করে আমাকে ভুলিয়ে রাখতে, আমি তোমাকে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না চাপা? তুমি কি কোনোদিন পেয়েছো আমার আবার চরিত্রহীনতার সন্ধান? আজ আমি সন্ধান পাইনি কেন? সন্ধান তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কি করে পারবে, কি করে পারবে? সেই রিমঝিম যে তোমার মনোহরিণী হয়ে বসে আছে, তাই তাকে খুশি করতে আমাকে তুমি সন্তান দাও। ভুল চাপা ভুল, এই শোনো আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি শোনাবে চরিত্রহীন? কি বলে, আমি আমি চরিত্রহীন? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ভালোবাসা আমি পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে ভালোবাসোনি। তাই আমি তোমাকে বলছি শোনো, তুমি একটা চরিত্রহীন, তুমি একটা মিথ্যাবাদী, একটা লম্পট। তোমাকে আমি তুমি তো আমাকে ঘৃণা করবে চাপা, কারণ কারণ তোমাকে আজও যে আমি সুখী করতে পারি, কিন্তু এ নিয়ে তো আমাকে ভেঙে বলে চলবে না। তার আগে আমাকে জানতে হবে আমার বাড়ির কাছে সবার কাছে আমাকে খারাপ করে দিয়েছে কে? জানার অজিতেশ চৌধুরী, শয়তান আমার এসপাল। দিনেশ, তুই আজকে আমার বাড়িতে আবার তুই কি কেড়ে নিতে এসেছিস? না,
না বন্ধু না, আজ আমি কিছুই কারণ নিতে আসিনি, এসেছি এসেছি ভিক্ষা চাইতে, ভিক্ষা। কি বলতে চাস তুই? তোর অসিতার ভালোবাসা ভেঙে দিয়ে আজ আমি উচিত শিক্ষা পেয়েছি, তাই তো আমি চাই না লক্ষণ লিপির ভালোবাসা ভেঙে যা। তার মানে অজিতেশ চৌধুরী তোকে সবার কাছে চরিত্র না সাজিয়ে লক্ষণ তো সৎ মায়ের ভাই বলে তার কাছে লিপিকে কেড়ে নিয়ে গিয়ে ঘরের মধ্যে আটকে রেখে, লিপি একটু আগে ফোন করে আমাকে সমস্ত কথা জানিয়েছে। আমি তো হতে দেবো না দিনেশ, তোর শয়তানির মুখোশ আজ আমি খুলবই খুলবো। দুদিন পরে তুমি আমি এ হচ্ছি মানে স্বামী স্ত্রী হচ্ছি, দেখো বয়স তো একটু বেশি হয়ে যাচ্ছে, তোমার একটু কম হচ্ছে, তাহলে কেন যায় আসে না? সংসারে একজন সংসারে একজন বড় থাকতে একজন ছোট থাকতে তাহলে সংসারটা অ্যাডজাস্ট ঠিক থাকে। হে ডার্লিং, আজ থেকে মাল খাওয়াটা শুরু করো, মিষ্টি করে খাও। এই ভূতির মার কাছ থেকে এসো, ভূতির মার কাছ থেকে এই এই প্যাক করে দিকে, ভালো করে প্যাক করে দিকে, মালটা একটু কড়া আছে, দাঁড়া পাঁচকাটে মাল না পাঁচকাল, ঠিক আছে বাবা তুই খাও, এই ভালো ঠিক আছে, ভালো করে একটু বড় করে প্যাক করো না কি ছড়িয়ে প্যাক করো না না ডালিং বাহ। আরে বাহ, যান ম্যাডাম যান, শয়তানটা হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আপনি আপনার নিরাপদ জায়গায় চলে যান। যাচ্ছি দাদা, কিন্তু কে আপনি? কি বললে দাদা? একবার যখন দাদা বলে ডেকেছো তখন এই দাদার উপর বিশ্বাস রাখো বোন, আমি বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও বোন যাও, আর দেরি করো না, এখান থেকে যাও। যাচ্ছি দাদা যাচ্ছি, যাওয়ার আগে তোমাদের সবাইকে জানিয়ে যাচ্ছি পৃথিবীতে এখনো এমনও ভালো মানুষ আছে যাদের পায়ের তলায় মাথা নোয়াতে হয়, যাওয়ার সময় এই বাড়ির সব কিছু ছেড়ে দিয়ে কত রঙ্গভঙ্গের বিচিত্র এই দেশ, কারো বা পৌষ মাস কারো বা আবার সম্পনা। আমি তোমার কোনো সম্পনা হবে না, মালকের নেশাটা হয়ে গেছে, তো এক কাজ করো ডার্লিং, আমাকে একটু কোল পাঁজা করে ধরে তোমার বেডরুমে নিয়ে চলো না মায়েরি, আজকে সর্বপ্রথম তোমাকে একটা মিষ্টি মুখ করব, চলো ডার্লিং, আমার সোনা ডার্লিং। আমার এই যোগা বস, শালা তুই এখানে দাঁড়িয়ে আছিস, ম্যাম সাহেব কোথায় গেল রে? চলে গেছে। আবে শালা, আমি এ বাড়ির ছোট ম্যাম সাহেবের কথা বলছি। বললাম তো চলে গেছে। চলে গেল মানে কে তাকে এখান থেকে পাঠিয়ে? আমি আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে। শালা দাদা, ওর সব শালা আমার নেশা অবস্থা দিয়ে অনুষ্ঠান বেমান করছিস, শালাকে বোতলের বাড়ি বল। অমন কাজ করো না অমরেশ, বেচারি প্রাণে মারা যাবে। আর বলবেন না বস, এ শালাকে বলেছিলাম আপনার মেয়েকে চোখে চোখে রাখবে, কিন্তু আমার নেশা হয়ে গেছে, আমার মেয়েকে এখান থেকে ছেড়ে দিয়েছে। মাথা গরম করো না ভাই, ভাই মা আরে তোমাকেই তো করবো আমার একমাত্র জামা। আমি ওর জামাই, আমার সত্যিকার জামাই আমি। বস আমার শালা যতই নেশা হোক, আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে কোন শালা বেইমানি করছে। হ্যাঁ আমিও তাই ভাবছি, আমাদের সঙ্গে বেইমানি করছে। আমি বেআমি, আজ আমি বোবা নই, আমি বোবা সে তোদের সঙ্গে অভিনয় করেছিলাম। ওই শালাটা বেইমান বেইমান, হ্যাঁ শালা বেইমান।
আমার সব বড় করে দিয়েছিস, তাই তো অনেক কষ্ট করে লিপিকে আমি এখান থেকে নিয়ে গেছি। লক্ষণ সঙ্গীত আর আজ বিয়ে, কালো বউ ভাত, বিশাল হই হুল্লোড় ব্যাপার। দীনেশ, এই আমি বলছি না, কদিন আগে তো সারা সবার সামনে কিরে সারার মুখে বুলি ফুটেছে, এমন চোর মানুষ। কঙ্কাল ব্যবসায়ীদের হাতে তুলে দেব। ঠিক আছে, হ্যাঁ বস, বাইরে যা। ঠিক আছে বস, বাইরে যা। বস, হ্যাঁ বলো। আজকের আমি একটা কথা বলছি, শুনুন। বলো, আপনার নামে যেসব বিষয় সম্পত্তি আছে, আজকে সুস্থ মস্তিষ্কে আমি দানপত্র নিয়ে এসেছি, এখানে একটা সাইন করে দেবেন। দানপত্র? না না, আমি ওতে কোনো সই করবো না। আরে বাবা, কেন করবেন না? কোথায় বলে সালা জন জামাই ভাগনা তিনজন নেই আপনার, তা আমি যখন সালা আপনার মেয়েকে বিয়ে করব, তার মধ্যেখানে একটা আল দেবো না, সই করো। হ্যাঁ শোন বাবা অমরেশ, তুই যখন ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়েছিস, জঙ্গল থেকে তুলে এনে তোকে আমি মানুষ করেছি, তুই কি তার এই প্রতিদান দিতে চাইছিস আমাকে? আরে রাগুন তো শালা, প্রতিদান দেখাচ্ছে আমাকে, আমাকে শালা প্রতিদান দেখাচ্ছেন আপনি? দিনের পর দিন শালা নির্দ্বিধায় মায়ের কোল খালি করে গেছে, শালা এসি বাড়িতে বসে টাকা গুনেছেন টাকা, আমাকে শালা জ্ঞান দিতেছ জ্ঞান দিতেছ, ওই সব বলেছেন বলেছেন। তুই শালা একটা বেঈমান, তুই শালা একটা জানোয়ার। কাতলা ভেসে উঠেছে দাদার হাতে চাকু ছিল, চাপিয়ে দিয়েছে। দানব দানব সবাই বলে আমি নাকি চরিত্রহীন মাতাল, যার জীবনে আকাশ পাতাল সব একাকার হয়ে যায়,
সে মদ খাবে না তো কি খাবে? কিন্তু আমি কি ভাবছি, নববধূর আগমনে বাড়িতে চলছে হই হুল্লোড়, আর আমার জীবনে তোর জীবনে বইছে উত্তরের শুষ্ক হাওয়া, তাই না রাম? ও বাবা, আচ্ছা আচ্ছা বলো তো বাবা, তুমি তো অনেক লোহাকে পিটিয়ে সোনা করেছো, অথচ তোমার নিজের ঘরে একটা অমানুষ চরিত্রহীন তৈরি হয়েছে। কেন রে, এমনি করে সবার সামনে তুই আমার সম্মানটাকে কেন নষ্ট করলি? ছি ছি ছি, ওরে যে আমি বিশ্বাস করতে পারছি না, আজ আজ লক্ষণের ফুলশয্যা, ওরে লক্ষণ তো নিজের মায়ের পেটের ভাই নই বলে কি? ছি 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 ছি, এই যে আমি ভাবতেও পারছি না, ওরে ওরে তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোর মধ্যে আর একটা ভাস্কর মাস্টারকে আমি খুঁজে পেয়েছিলাম, আর শেষ পর্যন্ত তুই কিনা, বারে বা, এই তো সমাজ, ওরে এই তো পুত্র, ওরে পৃথিবীর বাবাদের যে মুখ লুকিয়ে হাহাকার করে কাঁপতে হবে। ভালোই করেছিস রে, তুই তো ভালোই করেছিস, ওরে আমি তোকে নিয়ে অনেক স্বপ্নে আমি আমার জীবনকে বেঁধেছিলাম, শেষ পর্যন্ত তুই আমার সব আশায় এমনি করে ছাই ঢেলে দিলি বাবা। আয় রে রাম, কোনদিন আর সমাজে কারোর সামনে তুই বলবি না তুই ভাস্কর মাস্টারের ছেলে। ছি ছি, এই যে আমি ভাবতেও পারছি না, ভাবতেও পারছি না। শোন, তোকে আজ আমি একটা কথা বলে যাচ্ছি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই, বাঁচিবার চাই। পুরস্কার তিরস্কার ধিক্কার আমার কণ্ঠের। দাদা, কে দাদা? আপনি আমি আশীর্বাদ করুন দাদা। বৌমা, আচ্ছা বলো তো বৌমা, তুমি তো শিক্ষিতা মেয়ে, তুমি তো এই সমাজের রীতিনীতি সবই বোঝো, তবু তবু আমার জীবনে কি আজকের শুভদিনে বাড়িতে এত ভালো খাবার থাকতে দাদা শুকনো মুড়ি খাবে কেন? তোমার সাহস তো কম নয় মা, বাড়িতে কে কি খাবে, এত দায়িত্ব তোমাকে এখনো দেওয়া হয়নি মা। যাও ভেতরে যাও, আয় বস, বসতে বলেছি। দাঁড়ান শাশুড়ি মা, আজকের এই শুভ দিনে দাদার খাওয়ার যদি শুকনো মুড়ি হয় তাহলে এই খাওয়াটা আপনি আগে খান। এই যে শাশুড়ি মা, কথায় কথায় গায়ে হাড় তোলার স্বভাবটা আপনার ভালো হইয়া চলেছে, তবে খুব সাবধান, এরপরে যদি গায়ে হাড় তোলার চেষ্টা করেন না হাতটা আমি মুচড়ে ভেঙে দেব। কথাটা মনে থাকে যেন। ওরে ওরা দিল রে, আমার হাতটা ভেঙে দিল রে, ওরা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি কি করবো মা, ইট মারলে তো বাটকেল খেতেই হবে। বৌমা তো সাধারণ মেয়ে নয়, যদারে তুই শিক্ষিতা মেয়ে, অথচ তুমি তাকে। হায় ভগবান, হায় ভগবান, আমি কি শুনছি কি দেখছি, ওগো ওগো মাস্টার।
বৌমা কোথাও যাবে না, বৌমা এবাড়ির লক্ষ্মী, তাই বৌমা এবাড়িতেই থাকবে। আমি অন্য কেউ, আমি লক্ষণের মা নই, থাকবো না, থাকবো না, তোদের এই সংসারে আমি থাকবো না। আমার যেদিকে দুটো চাই আমি সেদিকেই চলে যাবো। মা গো, আপনি কি আমার মা হতে পারেন না? মা বৌমা, দাদা সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের মমতা বাবার স্নেহ আমি কিছুই বুঝিনি, কিছুই জানিনি দাদা, তাই আমি বলছিলাম কি মা গো, আমি আপনার বৌমা না হয়ে সত্যিকারের মেয়ে হতে চাই মা, আমি মেয়ে হতে চাই। তোমাকে চিনতে আমার ভুল হয়নি গো বৌমা, সেই জন্য তো সংসারের সব দায় দায়িত্ব আমি তোমার হাতেই দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি বাবা। না না, তোমার তো রাগ মালায় না মা, তুমি তো রূপে লক্ষ্মী আর আমার ছোট বৌমা গুণে সরস্বতী। তাই আমি তোকে বলেছিলাম না, আমি সব দুঃখ ভুলে যাই শুধু বাবার মুখের দিকে তাকিয়ে। দিদি, স্বর্গ কোথাও নেই রে, স্বর্গ তো আমাদের এই সংসারে। রাম, ওরে হতভাগা, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। বড় বৌমা, ছোট বৌমা, তোমরাও আমাকে ক্ষমা করে দাও। ও গো মাস্টার, মাস্টার, তোমাকে আমি অনেক কটু কথা বলেছি, তোমার ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না গো। তাই তো, তাই তো, তোমাদের সবাইকে নিয়ে আজ আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। বাসবো ভালো, রাগবো ধরে, এই জীবন হাসি গালে, তাই মনে হয় আজকে বুঝি বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গালে, তাই মনে হয় আজকে বুঝি নিমিল স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। ভগবান, শয়তান আমার পালের হাত থেকে আমি কিভাবে রক্ষা পাবো ঠাকুর? কিন্তু কিন্তু আমার স্বামী তো বাড়িতে নেই, আমি কিভাবে পালাবো? আমি পালাবো এই ডার্লিং, আজ আমাদের বিয়ের দিন এভাবে চোরের মতো পালিয়ে আসতে তোমার লজ্জা করলো না? দেখো মাইরি, তুমি যদি জমের গর্তে লুকিয়ে থাকো না, সেকাল থেকে সালা তোমাকে আমি টেনে বার করবো। না না, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি লক্ষণকে বিয়ে করেছি, সে আমার স্বামী, আমি আপনার বোন, আপনি তো আমার দাদার মতো। আমি আসি দাদা, আমি আসি। সবাই যদি মাসি পিসি হবে তাহলে রাতে ভোগের সামগ্রী কে হবে? তুই আমার ভোগের সামগ্রী, তোকে আমি ভোগ করবই। আজ সালি, তোর যৌবনের মাঠে আমি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবো। তুই সালি আমাকে যতই বোল্ট আউট করবার চেষ্টা করিস, তোর যৌবনের মাঠে ওভার বাউন্ডারি আমি মারবই। শালা শুয়োরের বাচ্চা, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, তোকে আমি কোনোদিন কিচ্ছু বলিনি, তুই আজ আমার বৌমার গায়ে হাত দিয়েছিস, তোর হাত দুটো আমি কেটে নেবো জানোয়ার।
কে বে? ও রাম, তুই শালা বিষাক্ত সাপ, সবে ব্যাং ধরেছে, ব্যাংটাকে গিলতে দিলি নরে শালা, সাপটাকে আঘাত করে দিলি। তোর ওই বিষ দাঁত গুলো না আমি একটা একটা করে ভেঙে দেবো রে কুত্তা। সীতা তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ রে জানোয়ার, নিয়তের দৃষ্টির পরিহাস আমি আজও বেঁচে আছি তোর কাছে হিসেব নেবো বলে। আমার কাছ থেকে তুমি কি হিসেব চাও? ফিরিয়ে দে, ফিরিয়ে দে শয়তান, ফিরিয়ে দে আমার ফুলের মতো জীবনটা, ফিরিয়ে দে আমার ভালোবাসা রামকে, ফিরিয়ে দে আমার সন্তানকে, ফিরিয়ে দে। চুপ চুপ শালী, দোষের সামনে একদম বাজে কথা বলার চেষ্টা করবি না শালী। এই জন্য বলে তুই শালী কলির সীতা। এই শালী, বিয়ের আগে ছেলে মেয়ের অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু হতে পারে। সেদিন তো শালী আমার কাছ থেকে একটু সিঁদুর ভিক্ষে চেয়েছিলিস, আমি তো শালী সবার সামনে তোর স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম। আমার বউ, আমার বাচ্চা তো শালা পেটে এসেছিল। শালা স্বামীর সামনে পরপুরুষকে ভিক্ষে চাইতে তো শরমে লাগে না রে। শোন, তুই আমার কাছে ব্যাকডেটেড হয়ে গেছিস, যা এখান থেকে চলে যা। আজ লিপির আর আমার বিয়ে, আর যদি না যাই? যদি না যাস তাহলে শালি আগে তোকে মেরে তারপর লিপিকায় আমি এখান থেকে নিয়ে যাব। লিপি পালিয়ে যা, সীতা তো গুলি আছে কেন, লেগে যাবে বলেছিলাম, ছটা গুলি আছে। শোন সীতা আমার কথা, আমি কোন যুগের সীতা, আমি অসতী তাই না? তোদের মতো ডালিলোভীদের জানোয়ারদের পাল্লায় পড়লে আমাদের মতো মেয়েরা অসতী হয়। বল, শেষ মুহূর্তের বেলা আমি তোকে বলবার সুযোগ দিলাম, কি বলতে চাস বল? আগ্নেয়াস্ত্রটা সরিয়ে নাও, সরিয়ে নাও, ওটা খেলার জিনিস না, সরিয়ে নাও, সরিয়ে নাও। দেখো সীতা, আজ সবার সামনে আমি কথা দিলাম সীতা, আজ থেকে আমি ভালো হয়ে যাবো, আজ থেকে আমি ভালো হয়ে যাবো সীতা। এবারের জন্য তুমি আমাকে ক্ষমা করো, একবারের জন্য ক্ষমা করে দাও। চক্রান্ত করে সেদিন তুই আমাকে বিয়ে করেছিলিস আমার দাদাকে লোক দেখিয়ে। তাহলে শোন, স্বামী হলে স্ত্রীর কাছে ক্ষমা চাইছিস, আর স্বামীকে ক্ষমা করা স্ত্রীর ধর্ম। আমি যদি তোকে ক্ষমা না করি তাহলে ভগবান কাছে আমি পাপী হয়ে যাব। কি মা বোনেরা, ভাই বন্ধুরা, এই যে অন্যায় যে অপরাধ করেছে তার জন্য একে শাস্তি দেবো না মুক্তি? আমিও ক্ষমা করবো, তবে সেই ক্ষমা আমার মন থেকে নয়, আমি তোকে ক্ষমা করব আমার এই পারিবারিক ব্যাপার নাকি? ভাই এই এই বেড়াটা ভেঙে যাবে, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বেড়াটা ভাঙবে তো আমার দাদা বৌদি ঝগড়া দেখিস নি কোনোদিন? শালা, যে বইয়ের জন্য ইয়ে করলাম সে করলাম, না খেলাম না দিলাম, না থাকলাম না করলাম, সেই পৌশালা আজকে কি সম্মান দিল রে ভাই। আরে এই অমরেশ, খুব লেগেছিস ভাই, লাগবে না সীতা আমাকে ছুতুর বাড়ি বললো জানো? হ্যাঁ তো দেখলাম তো, তুই তো বন্ধু হয়ে সারা জীবন আমাকে অনেক কিছু দিয়েছিস, আজকে আজকে তোর শেষ সময়, আমি একটা কিছু দিই দেব, দে ভাই, ভালো হয়ে যাবে তুই। ও মা গো, দমটা গেল রে বাবা, ও বাবা, ও গো, ও গো, বড় লোকের মেয়ে তুমি, আমার সত্যিকারের বউয়ের মতোই না, তুমি আমার ছোট বোনের মতো। এদেরকে মারতে নিষেধ করো, আমার অজেগায় কুজেগায় বেড়ারে শেষ করে দেবে গো। ও সীতা, দেখো নিজের স্বামী ছেড়া কিভাবে মারছে সীতা। ঠিক আছে ঠিক আছে সীতা, এই ঠিক আছে, তুমি কিছু বল। এই রাম, মাল থাকলো, আই না সরি, সীতা থাকলো, আমি চলি চলি।
এই না তুমি জানোয়ার কোথায় যাচ্ছিস? তোকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমার মতো অনেক নারীর জীবন তুই শেষ করে দিবি। বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোকে আমার হাতে হবে। তোর একমাত্র পাপের শাস্তি আমার হাতে হবে মৃত্যু। ভালোই করলি সীতা, ভালোই করলি। আমি তো শালা তোর অসময়ের স্বামী, আমাকে মেরে, আমাকে মেরে তুই ভালোই করলি। তবে শালি, যাওয়ার বেলা তোকে আমি অভিশাপ দিয়ে গেলাম, তুই শালি করোনাতেই মরবি। এ তুমি কি করলে সীতা? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না রাম। সীতা পালিয়ে যাও, পিস্তল আমি দিয়ে পালিয়ে যাও, পুলিশ আসছে। পালাবার চেষ্টা করবেন না সীতা দেবী, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একে ভাই জগাই? না আমি জগা নই, আমি সিআইডি অফিসার চন্দন মজুমদার। এতদিন জগার ছদ্মবেশে অভিনয় করে এদের সমস্ত কুকর্মের তথ্য প্রমাণ জোগাড় করেছিলাম, তাই কোর্টে অফিসার না হয়ে তোমার ছোট ভাই হিসাবে অনুরোধ করব যাতে তোমার সাজাটা কম হয়। এখন তুমি আমার সঙ্গে এসো দিদি। অফিসার আমাকে দু মিনিট টাইম দেবেন। সীতা রাম আমি যাচ্ছি। রাম না সীতা, চাপাকে নিয়ে তুমি সুখে থেকো, শান্তিতে থেকো। লিপি দিদি, তোরা সবাই ভালো থাকিস বোন। জানিস তো বোন, রামায়ণে সীতাকে একদিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর আমাদের মতো এই যুগে সীতাকে এইভাবে সারা জীবন চোখের জল ফেলতে হয়। তাই তো সবাই চিৎকার করে বলে, ওই দেখো রামের সীতা আজও লাঞ্ছিতা। সীতা তুমি আ